আসসালামু আলাইকুম অবশ্য সব থেকে আমি মো লাইভ হয়ে গেলাম আপনার একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাবেন আর আমাকে জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথাগুলো আপনারা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা ঝটপট করে কিন্তু কি করতে হবে লাইভে জয়েন হয়ে যেতে হবে আর লাইভে জয়েন হয়েই একটা করে লাভ লাইক ওয়াও তো দিতেই হবে ঠিক আছে যে রকম হচ্ছে লাইভে ওরা ধরো আমরা অফার দেই তো সেই হিসেবে কিন্তু হচ্ছে আমি একটা লাইভে লাভ লাইক ওয়াও পেয়ে থাকি তাই না আপনারা তো কি করতে হবে সবাইকে জয়েন হয়ে হচ্ছে লাইভে লাভ লাইক ওয়াও দিতে হবে ঠিক আছে লাইভে লাভ লাইক ওয়াও দিতে হবে লাইভে লাভ লাইক ওয়াও এক কথায় লাইভে লাভ লাইক ওয়াও ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে আর লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথাগুলো ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হিমেল আপু কি অবস্থা আপু কেমন আছেন আচ্ছা ক্লিয়ার আছে আপু জান্নাতুল রোজা আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আপু রোজা আপু সবাই সবাই একটু জলদি করে জয়েন হয়ে যান সবাই সবাই একটু জলদি করে জয়েন হয়ে যান সবাই সবাই জলদি করে জয়েন হয়ে যান ঠিক আছে দেখেন এই হচ্ছে বোঠাটা দিয়ে আজকে আমি শুরু করবো যেটা কিনা আপনাদের অনেক হচ্ছে পছন্দের ব্ল্যাকের মধ্যে হচ্ছে কালো ঘেরের বোঠা ঠিক আছে আমি হচ্ছে দেখাবো শুরু করব দ্রুত সবাই জয়েন হয়ে যান প্রেমা আপু কি অবস্থা আপু হাই হ্যালো আপু সোনা পাখি আচ্ছা বেস্ট প্রোডাক্ট থ্যাংক ইউ আপু ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আর আপনি জামান আপু কি অবস্থা আপু কেমন আছেন আচ্ছা ওয়াও এটা কত এইটা এটা যে কত প্রাইসে দিব আজকে মাথা হ্যাং হবে ঠিক আছে আপু 50 বডির বোরখা দেখাও আমার আম্মুর জন্য 50 বডির বোরখা 50 বডির বোরখা আপু আসলে নাই সামনে আসতে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু থ্যাংক ইউ আপু লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ আচ্ছা হাই আপু পান্না পারভেজ আপু কি অবস্থা আপু আপু আমি তিনটা বোরখা নিয়েছি মাশাআল্লাহ আচ্ছা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যা একটার আপু লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ আপু বলো আপু এটা কত বলো আপু এটা কত বলবো তো অবশ্যই আপু একদম হচ্ছে হাতের নাগালেই কিন্তু প্রাইসটা থাকবে ঠিক আছে সবাই একটা করে লাভ লাইক দিতে হবে সবাই একটা করে লাইক না দিলে আমি কোনো অফার দেবো না অবশ্যই লাইক দিতে হবে অবশ্যই লাইভে লাইক দিতে হবে লাইক না দিলে আসলে আপনারা হচ্ছে লাইভে সমস্যা হয় ঠিক আছে ক্লিয়ার দেখা যায় না আর লাইভে নোটিফিকেশন আপনারা অনেকেই বলতেছেন যে লাইভে নোটিফিকেশন পাই না লাইভে নোটিফিকেশন পান না কেন আসছে আপনারা লাইক দেন এই জন্য ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপু হ্যাঁ আপু হ্যালো আপু আচ্ছা সামার থেকে অনেক পোরখা নিয়েছি তাই মাশাআল্লাহ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু নাহিদ আপু কি অবস্থা আপু কেমন আছেন দেখেন এই হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা ঘেরের বোরখা ঠিক আছে ব্ল্যাক কালারের একটা ঘেরের বোরখা মাশাআল্লাহ বোরখাটা অনেক সুন্দর মাশাআল্লাহ না বললেই নয় কারণ হচ্ছে ব্ল্যাকটা এত সুন্দর কালো কুচকুচে একটা ব্ল্যাক সুন্দর করে হচ্ছে আপনার স্টোনের এমসি স্টোনের ওয়ার্ক করা আছে নেকে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে হাতার মধ্যে হচ্ছে আপনার স্টোনের ওয়ার্ক করা আছে এই হচ্ছে আপনার হাতার ডিজাইনটা ওকে এই হচ্ছে আপনার হাতার ডিজাইনটা দেখেন এত সুন্দর একটা হাতার ডিজাইন এবং হচ্ছে দেখেন কোমরে খুব সুন্দর করে মোটা চওড়া করে হচ্ছে স্টোনের কাজ করা আছে এটার ব্যাক পোর্শনে দেখেন ব্যাক পোর্শনও হচ্ছে আপনার একটা চিকন লেয়ার করে স্টোনের কাজ করা আছে এন্ড হচ্ছে আপনার এই হচ্ছে দেখেন নিচের ঘেরে একদম মোটা চওড়া করে সুন্দর করে আপনার স্টোনের কাজটা করছে এবং হচ্ছে সেই কাজটা আবার হচ্ছে নিচে চিকন লেয়ার করে দিয়ে দিয়েছে ঠিক আছে আজকে জুম আছে হ্যাঁ আপু আজ জুম আছে ঠিক আছে আরো নিতে মন চাই গো ওরে সোনা পাখি নেন না কেন নিয়ে নেন 13টা বোরখা নিছি তোমার থেকে সবগুলা অনেক সুন্দর থ্যাংক ইউ আপু আচ্ছা দোয়া এন্ড ভালোবাসা রইল আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার থেকে একটা বোরখা নেওয়ার খুব ইচ্ছে তাই নাকি আপু নিয়ে নেন কোনো সমস্যা নাই নিয়ে নেন নিয়ে নেন নিয়ে নেন ঠিক আছে এই হচ্ছে বোরখাটা লম্বা আছে শুধু হচ্ছে আপনার 52 লম্বা আছে ঠিক আছে এই বোরখাটার লম্বা হবে হচ্ছে আপনার 52 এইটার বডি হবে হচ্ছে আপনার এইটার বডিটা আমি একটু ভেবে দেব ঠিক আছে এইটার বডি হবে হচ্ছে আপু বডি কত কালার হবে এটার কালো কালার হবে না এটার বডি আছে হচ্ছে আপু আপনার কাছ থেকে অনেক বোরখা নিয়েছি আপনার বোরখা প্রেমে পড়ে গেছি তাই মাশাআল্লাহ আচ্ছা কে আপু ওয়ালাইকুম আসসালাম আপু কে অবস্থা আপু দেখেন কি বলদের বলদান উল্টা করে দেখতেছি এটার বডি আছে আপু হচ্ছে 44 ঠিক আছে এটার বডি হবে হচ্ছে 44 ঠিক আছে বডি আছে 44 ঠিক আছে আপু জুম ফেব্রিক ব্ল্যাক দেখান না আপু 56 লং এর একটা পিস আছে 56 লং জুম ফেব্রিক আমি দেখাই দিব শুনলে আপু আপু আমি তো বোরখা নিতে নিতে
আলমারি ভরে ফেলেছি। আমার হাজবেন্ড তো বলে তুমি এত বোরখা কত দিনে পরবা, প্রতিদিন একটা করে পরবেন, 365 দিনে বছর 365 দিনে 365টা বোরখা পরবেন। ঠিক আছে, দেখেন এই যে 580 জায়গার বোরখা আমার বেশি চেষ্টা করবো আপু। এই হচ্ছে আপু, দেখেন এই হচ্ছে বোরখাটা, 52 রঙের ঘিয়ের একটা বোরখা, বডি আছে 44, বডি আছে 44। এই হচ্ছে আপনার ঘিয়েরটা, মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি, দুবাই চেরির মতো হবে। এই হচ্ছে একটা কি বলে কুমারী কিন্তু ফিতা আছে, এবং হচ্ছে আপনারা দেখেন সঙ্গে একটা আপনি হিজাব পাবেন, সঙ্গে একটা হিজাব তো পাবেন, হিজাবেও কিন্তু সুন্দর করে স্টোনের কাজটা করা আছে। ঠিক আছে, এটা কেউ মিস করবেন না আপু। অফ হোয়াইটের জুম্পুরকা হবে, হ্যাঁ অফ হোয়াইটের জুম্পুরকা হবে, অনলি ওয়ান পিস মনে হয় হবে। ঠিক আছে, দেখেন এই হচ্ছে আপনার বোরখাটা, ব্ল্যাক কালার, 52 লং, বডি 44, ব্ল্যাক কালার, 52 লং, বডি 44। এটা কি আবার পরা লাগবে? এইটা মানে আমি একটু পরি তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে, আমি একটু পরি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, 50 ভরির বোরখা দেখেন, 50 ভরির বোরখা আপাতত আজকে নাই আপু, 50 ভরির বোরখা সামনে আসবে। ঠিক আছে, যখন 50 ভরির বোরখা আসে তখন আপনারা নিয়ে নেবেন, তখন নিয়ে নেবেন, কারণ 50 ভরির বোরখা সবসময় আসে না আর সবসময় পাওয়া যায় না। ঠিক আছে আপু, আ কালেকশন গুলো খুব ভালো, 100-তে-100, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। দেখেন এই হচ্ছে আপনার 52 রং এর একটা ঘেরের বোরখা, অনেক সুন্দর একটা বোরখা। দেখেন এইখানে আবার সুন্দর করে এই যে এখানে দুই তিনটা কুচি দিছে, আবার এখানেও হচ্ছে পিছনেও দুই তিনটা কুচি দিছে। ঠিক আছে, অনেক সুন্দর কোমরে ফেটফিতা হবে, ঘিয়ের একটা বোরখা মনে হবে যে গ্রাউন পোর্সেল, মনে হবে যে একটা হচ্ছে ব্ল্যাক কালারের গ্রাউন গ্রাউন পোর্সেল। ঠিক আছে, ব্ল্যাক পরি মনে হবে, ব্ল্যাক পরি। হ্যাঁ, এটা শুধু হচ্ছে আপনার 52 হবে, এটা কোনো 54-56 নাই, শুধু এটার 52 হবে এই গ্রাউন্ডটা। ঠিক আছে, আর এই গ্রাউন্ডটা আমরা আপনাদের দিয়ে দিব হচ্ছে মাত্র, এই গ্রাউন্ডটা দিয়ে দিব হচ্ছে মাত্র কত টাকা বলেন তো, এই গ্রাউন্ডটা হচ্ছে মাত্র 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 950-এ, 950 টাকায় হচ্ছে দিয়ে দিলাম, সমস্যা নেই, 950 টাকায় দিব। ঠিক আছে, 950 টাকায় হচ্ছে আমরা এই গ্রাউন্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার নিয়ে খুশি থাকেন, 950 টাকায় এই গ্রাউন্ডটা দিছি। ঠিক আছে আপু, ব্ল্যাক জোন ফেব্রিকের 56 আপু, প্লিজ দেখাবো আপু, দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে আপনার 950 টাকার গ্রাউন্ড বোরখাটা, চট জলদি করে নেবেন, চট জলদি। ঠিক আছে, হাতাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এই হচ্ছে আপনার হাতা, দেখেন এটা হচ্ছে আপনার হাতা, মৌসুমি হাতা বলে। ঠিক আছে, অনেক অনেক বেশি সুন্দর আপু, তুমি যে বোরখা পরো না কেন তোমাকে পরি পরি লাগে, তুমি যে কোনো তাই না, থ্যাংক ইউ আপু, আমি হচ্ছে বোরখা পরি। ঠিক আছে, বোরখা পরি, দেখেন এই হচ্ছে আপনার বোরখাটা, হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার 950 দিলাম, 950 টাকায় ঘেরে এই বোরখাটা দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখেন এখন আমি যেটা দেখাবো সেটা হলো এটা হবে 54 লং। ঠিক আছে, এটা হবে 54 লং, যারা ঘেরের বোরখা চাচ্ছেন যে আপু আমার ঘেরের বোরখা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার ঘেরের একটা বোরখা, অনেক সুন্দর লম্বা 54 হবে, লম্বা 54 হবে। ঠিক আছে, দেখেন এই বোরখাটা হচ্ছে আমার ক্যান্সেলের বোরখা, একটা কথা বলি এটা হচ্ছে আমার ক্যান্সেলের বোরখা, এটা কিন্তু বোরখা মাথার কথা ছিল না, এই বোরখাটা হচ্ছে আমার থাকার কথা ছিল না, আমার আরো মানে এই বোরখাটার জন্য আমার কতজন আপু, কতজন আপু পাগলের মতো খুঁজছে যে আপু একটা দেন না, আপু দেন না, আপু প্লিজ একটা আপু এটা দেন। ঠিক আছে, আমার কিছু আপু আছে যারা কিনা হচ্ছে পায় না, ঠিক আছে, মানে এরকম কিছু কিছু আপুরা আছে এটা নিয়ে ক্যান্সেল করছে। ঠিক আছে, যারা এখন থেকে আজকে থেকে একটা নিয়ম করে দিচ্ছি, আজকে থেকে একটা নিয়ম করে দিচ্ছি, সেটা হলো এরপর থেকে যারা হচ্ছে বোরখা নেওয়ার পর সকালে অর্ডার করবে, বিকেলে ক্যান্সেল করবে, রাতে অর্ডার করবে, সকালে ক্যান্সেল করবে, ঠিক আছে, বা হচ্ছে দুপুরে ক্যান্সেল করবে, তাদের আর হচ্ছে প্রোডাক্ট দেওয়া হবে না, তাদেরকে আর প্রোডাক্ট দেওয়া হবে না। এর আগে নিয়ম ছিল যারা ক্যান্সেল করতো তাদেরকে হচ্ছে আবার রিপিট করে বিকাশ করে বোরখা দেওয়া হতো, এটা ছিল আমার পেজের নিয়ম। ঠিক আছে, আজকে থেকে নিয়মটা একদমই হচ্ছে পরিবর্তন হয়েছে, সেটা হলো যারা ক্যান্সেল করবে আজকে থেকে, ঠিক আছে, যে হ্যাঁ সকালে অর্ডার করে দিচ্ছি, বিকালে না আপু না পারতেছে না, আপু সরি আপু নিতে পারছি না, আবার হচ্ছে রাতে অর্ডার করতেছে, সকালে বলতেছে আপু খুবই সরি খুবই দুঃখিত, যার জন্য নিয়েছি সে পছন্দ করছে না, যার জন্য নিয়েছি সে নাই মানে সে নিবে না, সে ঢাকা থাকবে না, সে চলে যাবে, বা দেশের বাড়ি চলে যাবো, আপু নিয়ে পছন্দ করে নিয়েছেন, আপু এখন টাকায় হচ্ছে না, সমস্যা হচ্ছে, তাহলে আমি একটা কথা বলি, তারা ভেবে চিন্তে অর্ডার করবেন, ভেবে চিন্তে অর্ডার করেন, যে তারা হওয়ার কিছু নেই, আমি প্রতিদিন লাইভ করি, টাকার সমস্যা আছে আপাতত একটা নেন, না হয় নাই নেন সমস্যা নাই, আমি প্রতিদিন লাইভ করি, এক সপ্তাহ পরে নেন, 15 দিন পরে নেন, তবে নিয়ে অর্ডার করে আবেগের বসে অর্ডার করেন, আবেগের বসে অর্ডার করে পরে ক্যান্সেল করেন। আপনি যে আবেগের বসে অর্ডার করলেন, আবেগের বসে অর্ডার করে এরপরে যে এই যে বাসখানে 5-6 ঘন্টা
যারা ইনবক্স করতেছে এটার জন্য, ঠিক আছে, তাদেরকে কিন্তু প্রত্যেকে আমার অর্ডার কি করতেছে না করতেছে, আপু সোল্ড আউট সোল্ড আউট সোল্ড আউট, ঠিক আছে। এই কথাটা বলার পরে যখন আপনি আবার যখন বলবেন না দুঃখিত আপু আমি নিতে পারতেছি না, ঠিক আছে, ওই দুঃখিত আমরা নিচ্ছি না, ওই দুঃখিত আর আমরা শুনতে রাজি না, এরপর থেকে যারা হচ্ছে এরকম দুঃখিত বলবে ওই দুঃখিত আমরা নিব না, ঠিক আছে, ওই দুঃখিত আর হবে না, তাদেরকে আমরা আর হচ্ছে আমাদের পেজ থেকে প্রোডাক্ট দিব না। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো তাদের জন্য হচ্ছে আমার পেজ না, ঠিক আছে, আমার তাদের জন্য আমাদের আমার পেজ না, আমি হচ্ছে ছোট্ট একটা ক্ষুদ্র একটা ব্যবসায়ী, এই হচ্ছে আপনার বাংলাদেশে অনলাইন যারা বিজনেস করতেছে এফ কমার্স, ঠিক আছে, এই এফ কমার্সে অন্তত 5 লক্ষ উদ্যোক্তা আছে, 5 লক্ষ মানুষ হচ্ছে অনলাইন বিজনেস করে, যেটা কিনা হচ্ছে গবেষণায় আসছে, ফেসবুকে আসছে, ঠিক আছে, ফেসবুকে হচ্ছে অনলাইনে কাজ করে, ফেসবুকে মানে ফেসবুকের মাধ্যমে ইনকাম করে হচ্ছে 5 লক্ষ উদ্যোক্তা। সেই 5 লক্ষ উদ্যোক্তার মধ্যে সেখানে আমি পড়ি না, কারণ হচ্ছে আমার পেজটা এতটুকু ছোট, মাত্র হচ্ছে 15,000 ফলোয়ার হচ্ছে আমার পেজে, ঠিক আছে। তো আমার এই 15,000 আপুরা হলেই চলবে, ওকে, তারপর আমি না আমার যা ফলো লাগবে না তা না, অবশ্যই লাগবে, কিন্তু এখানে কথা আছে, এখানে আমার 15,000 আপুদের মধ্যে 99%, ঠিক আছে, 99% হচ্ছে আমার আপুরা খুবই ভালো খুবই ভালো খুবই ভালো। ওই 99%, ওই 1%, যে ওই 1% কিছু আপুরা আছে কি করতেছে, 2-3 করে অর্ডার করতেছে, ঠিক আছে, তারপরে হচ্ছে নিয়ে আবার হচ্ছে একটা করে ক্যান্সেল করতেছে, নিয়ে নেওয়ার পরে আবার হচ্ছে একটা করে রিটার্ন করতেছে, এরকম কাহিনীগুলো করতেছে। যারা এখন থেকে এরকম কাহিনীগুলো করবে তাদেরকে হচ্ছে আমার পেজ থেকে আমি আর প্রোডাক্ট দিব না, ঠিক আছে। তাদের জন্য ওই যে 5 লক্ষ ফেসবুক পেজে যারা অনলাইন বিজনেস করতেছে বোরখার বিজনেস, সেখানে ধরলাম হচ্ছে 5 লক্ষ পেজ না, সেখানে না হলেও 5,000 পেজ আছে বোরখার পেজ, তো ওই 5,000 পেজ থেকে আমি বাদে ওই 5,000 পেজ থেকে আপনারা দয়া করে নিয়ে নেবেন, ঠিক আছে। আমার ওরকম হচ্ছে এত ভালো কাস্টমার আমার দরকার নাকি নাকি বলো না, আসলে ওরকম মানে যারা হচ্ছে সকালে অর্ডার করতেছে বিকেলে না করতেছে, বিকেলে অর্ডার করতেছে সকালে না করতেছে, রাতে অর্ডার করতেছে সকালে না করতেছে, এরকম আপুর আমার আসলে দরকার নেই, আমি সত্যি মানে ফেরা হয়ে গেছি, ঠিক আছে, আমি সত্যি অনেক ফেরা, ওকে। তো আমি আসলে অনেক দুঃখে অনেক কষ্টে আসছি, কথাটা বলতে বাধ্য হয়েছি, আমাকে বাধ্য করা হয়েছে, আমাকে একদম দেয়ালে আমার পিঠ থেকে গেছে, এই জন্য আজকে আমি কথাটা বললাম। আমি এই পর্যন্ত ইয়া করছিলাম যে যারা ক্যান্সেল করবে তাদেরকে আবার বিকাশ করে নিতে হবে, এটা হচ্ছে আমার পেজের নিয়ম ছিল, কিন্তু আজকে থেকে একদম নিয়ম একেবারে উল্টা করে ফেলছি। যারা ক্যান্সেল করবে একেবারেই যে না নিবেও না এরকম যারা ক্যান্সেল করবে তাদেরকে আমি আর আমার পেজ থেকে প্রোডাক্ট দিব না, আমি আমার ওকে বলে দিয়েছি, আজকে আমি পেজেও বলে দিলাম, ঠিক আছে। দেখেন এটা আমার আজকে কয়েকদিন আগের প্রোডাক্ট, এটা আমার কয়েকদিন আগের প্রোডাক্ট বলেন তো দেখি, এটা আমি হচ্ছে 2 সপ্তাহ আগে দেখাইছি, 2 সপ্তাহ আগের একটা প্রোডাক্ট, ঠিক আছে, এটা আজকে ক্যান্সেল হয়েছে, আজকে না 2 দিন আগে ক্যান্সেল হয়েছে, 2-3 দিন আগে ক্যান্সেল হয়েছে। কেন ক্যান্সেল হয়েছে, এটা হচ্ছে সে নিবে না, একটা পছন্দ হয়েছে আর একটা সে পছন্দ করতে পারতেছে না, এই জন্য সে এটা ক্যান্সেল করে দিয়েছে। তাহলে একটাই নেন আপনি, ঠিক আছে, 2 পছন্দ হচ্ছে না, ঠিক আছে, না 2 পছন্দ হচ্ছে না, আমি তো লাইভ একের পর এক করতেছি, অনেককেই কিন্তু সুযোগ দেওয়া হয় যারা বিকেল অর্ডার করে যে হ্যাঁ ঠিক আছে রাতের লাইভটা দেখে অ্যাড করে দিয়ে, কিন্তু সে অ্যাড না করে কি করতেছে, অ্যাড তো করতেছে না, বলতেছে এটা নিবো না আর একটা নিবো, অ্যাড করতেছে না, অ্যাড করলে কোনো কথাই ছিল না যে হ্যাঁ অ্যাড করবে, অ্যাড করে নাই, ঠিক আছে, অ্যাড না করে কি করছে, এটা এখন ভালো লাগতেছে না কচ্ছা, এখন আপোজিট একটা দেখাইছে, এটা এটা দেখাইছে, এখন এটা ভালো লাগছে, এটা নিবো, এটা এটা কেমন কথা, এটা কোনো কথা হলো, এরকম যারা করবে তাদেরকে আমি প্রোডাক্ট দিব না, ঠিক আছে আপুরা। আচ্ছা আপু, এই গরমের মধ্যে চুলগুলা বেঁধে লাইভ করো, তোমার কষ্ট কম হবে। আপু চুল বাঁধলে আমার ভালো লাগে না আপু, একবারে ভালো হবে আপু, ঠিক আছে আপু, এটা এটাই আমার কিছু আপুরাই বুদ্ধি দিছে আমাকে, ঠিক আছে, আমার কিছু আপুরাই আমাকে বুদ্ধি দিছে। দেখো এটা হচ্ছে 54 লং, এটার বডি আছে হচ্ছে আপনার, এটার বডি কত আছে, বডি 45-47 বডি হবে, ঠিক আছে, 45-47 বডি হবে, এটার বডি আছে 47, এটা আছে 54 লং, ঠিক আছে আপু, এই বোরখাটা 52 হবে না আপু, এটা শুধু 54 আছে, এটা শুধু 54 আছে, এটা ক্যান্সেলের একটা বোরখা, ঠিক আছে, ক্যান্সেল হয়েছে অর্ডার, এটা শুধু 54 আছে, এটা এক পিসি আছে, এটা এক পিসি আছে, এটা ক্যান্সেলের প্রোডাক্ট, ঠিক আছে। এই হচ্ছে আপনার ঘিয়েরটা, এই হচ্ছে আপনার ঘিয়েরটা, বডি আছে 47, প্রাইস হচ্ছে 650 টাকা, এখানে আবার টার্সেলও আছে, দেখেন যে টার্সেলও আছে, হ্যাঁ সামনে টার্সেল আছে এবং হচ্ছে দুই সাইডে ফিতা আছে, প্রাইস হচ্ছে মাত্র 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 650, দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কিন্তু টাকা কথা বলে ফেলতে হবে, ঠিক আছে, 650 টাকায় 54 লং বডি সিচুয়েশন। যারা ঘেরে বোরখা চাচ্ছিলেন, যারা অনেকে সোল্ড খাইছিলেন, তারা একজন নিয়ে নেবেন, ওকে, প্রাইস হচ্ছে মাত্র ইয়াটা মানে
হচ্ছে মাত্র এটা 650 কেজিছে, ঠিক আছে 650। আচ্ছা এখন তাহলে কি দেখাবো বলে দেখি, এখন আমি একটা বোকা দেখাবো, সেটা হলো এটা দেখাই, এটা আছে, এটাও আছে 54, ঠিক আছে। আর কিছু আপু জয়েন হয়ে গেলে আমি হচ্ছে জুম দেখাবো, ঠিক আছে আপু। আগের ব্ল্যাক এর গ্রাউন্ডটা একটু ধরো, একটা স্ক্রিনশট দিব, আচ্ছা দাও তোমার হাতে, এই যে আপু দেখেন, এই যে এই যে সঙ্গে কিন্তু হিজাব আছে এটা, ঠিক আছে সঙ্গে কিন্তু হিজাব আছে, এই যে সঙ্গে হচ্ছে হিজাব আছে, ঠিক আছে। 52 লম্বা হবে, বডি হবে কত 44, এটার বডি 44 আছে, ঠিক আছে এটার বডি আছে 44, লম্বা আছে 52, সঙ্গে একটা হিজাব আছে। প্রাইস হচ্ছে 950 টাকা, ঠিক আছে। এই মাসে আমি তোমার থেকে 4টা বোরখা নিয়েছি, মাশাআল্লাহ। আচ্ছা আমি সত্যিই নিয়েছি, আর একটা অর্ডার করেছি, ও আচ্ছা তাই, দেখেন এটা হচ্ছে 54 লম্বা, পরে কাল লাগবে, দেখেন এত সুন্দর একটা বোরখা কাল লাগবে, এই সুন্দর বোরখাটা কাল লাগবে। বডি আছে হচ্ছে আপনার এটার, এটার বডিও 46 আছে, এটার বডিও 46 হবে না, এটা 46 হবে, 45-46 হবে, ঠিক আছে। এই হচ্ছে এটার হাতা, হ্যাঁ, আর এই হচ্ছে দেখেন কালারটা 54 লম্বা, দেখেন এখানে কিন্তু আমার টার্সেলও আছে, আবার হচ্ছে এখানে আবার কোমরে ফিতাও আছে, ঠিক আছে। অনেক সুন্দর একটা বোরখা দেখেন, একদম মানে কি বলবো আপনারা, দেখেন এই হচ্ছে আপনার নিচের ঘিয়েটা, নিচে কিন্তু এই যে আপনার হচ্ছে আবার নিচে কিন্তু র্যাপেল করাও আছে, ঠিক আছে। আজকে এডি হিজাব বোরখা দেখাবেন, হ্যাঁ আপু আজকে এডি হিজাব বোরখা দেখাই দিব, ঠিক আছে। দুই পিস আর তিন পিস আছে, আমি দেখাই দিব, ঠিক আছে এডি হিজাব বোরখা দেখাই দিব। এই হচ্ছে আপনার হিজাবটা, এই হচ্ছে আপনার হিজাবটা, প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা, স্ক্রিনশট দ্রুত, 54 লং বডি, 45-46, 45-46 প্রাইস হচ্ছে মাত্র 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 800 টাকা, স্ক্রিনশট নেবেন, চল চল 54 লম্বাটা অ্যাভেলেবেল হবে, 54 লম্বাটা কিন্তু অ্যাভেলেবেল হবে, ঠিক আছে 54 লম্বা অ্যাভেলেবেল হবে, দেখেন। আচ্ছা এখন আর এইটা আছে হচ্ছে আপনার, এটাও 54-56 আছে নাকি, হ্যাঁ 54-56 আছে, এটা হবে 54-56, এটা জান লাগবে নেবেন, 54-56 পাখিরা কোথায় আমার 54-56 পাখি। আপু আমি একটা বোরখা নিয়েছি, অনেক সুন্দর ছিল বোরখাটা, কিন্তু আমার সাইজে হচ্ছে না, কিন্তু একটু চেঞ্জ করে দিবেন প্লিজ, ইসরাত জাহান আপু, আপনি একটু ইনবক্সে ডক করেন, ইনবক্সে কথা বলেন, ঠিক আছে। কেমন আছো বাহুন্দ্রা, ভালো আছে আপু, নাইস কালেকশন আপু, তুমি কি রাগ করেছো, কতবার জিজ্ঞেস করলাম আমার পার্সেলটা কি পাঠাইছো, শান্তা ইসলাম আপু, না আপু আমি খেয়াল করি নাই, শান্তা আপুর পার্সেল আমি আসছি, কোনো পার্সেল পেন্ডিং নাই, সব পার্সেল পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে আপু শান্তা আপু। আচ্ছা একটা কথা আপু, একটা কথা, এই যে একটা আপু কমেন্ট করলো যে ইয়া হয়েছে কি বলে, বডিতে হচ্ছে না, চেঞ্জ করে দিতে, একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো এখন থেকে আজকের পর থেকে সবাই প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে থেকে চেক করে নেবে, ঠিক আছে, ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রোডাক্ট চেক করে নেবেন, বাসায় যাওয়ার পরে, বাসায় নিয়ে যাবার পরে আর কোনো এক্সকিউজ আমরা শুনবো না, ঠিক আছে ওকে, আর কোনো এক্সকিউজ আমরা শুনবো না, এখন থেকে বাসায় যাবার আগে ডেলিভারি ম্যানের সামনে, ঠিক আছে, বডিতে কেমন বডি হবে কিনা, লং হবে কিনা, একদম সামনে খুলে দেখে, একদম ডেলিভারি ম্যানের সামনে, এই বলে না যে বাসায় নিয়ে চেক করা যাবে, বাসায় নিয়ে চেক করা যাবে না, বাসায় নিয়ে গেলে প্রবলেম হয়, সমস্যা ধরা পড়বেই, ঠিক আছে, সে সে বোরখা সিরা থাকবে, ফাটা থাকবে, অন্যরকম সমস্যা হয়, ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে নিতে হবে, ডেলিভারি ম্যানের সামনে, ডেলিভারি বয় ম্যানের সামনে অবশ্যই হচ্ছে আপনাকে বোরখাটা চেক করে নিতে হবে, ঠিক আছে। বাসায় যাবার পরে, বাসায় যাবার পরে আর কোনো এক্সকিউজ আমরা শুনবো না এখন থেকে, আর হচ্ছে যখন ডেলিভারি ম্যানের সামনে কোনো সমস্যা ধরা পড়বে তখন অবশ্যই সঙ্গে সঙ্গে হচ্ছে, ঠিক আছে, ডেলিভারি ম্যানকে বলবেন আমাদেরকে ফোন দিতে, আমরা আমাদেরকে ফোন দিবে, জানায় রিটার্ন করে দিবে, সঙ্গে 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 রিটার্ন হবে, তারপরে কোনো কোনো কথা হবে না, ঠিক আছে। কোনো সমস্যা হলে অবশ্যই ডেলিভারি ম্যানের সঙ্গে 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 রিটার্ন করে দিবেন, শেষ, কিন্তু বাসায় নেওয়ার পরে কোনো আমরা কথা শুনবো না, ওকে। দেখেন এটা হচ্ছে আপনার, এই যে বোরখাটা, এটাও কিন্তু হচ্ছে নিচে ইয়া আছে, দেখেন এটাও কিন্তু নিচে হচ্ছে আপনার র্যাপেল করা আছে, হ্যাঁ নিচে র্যাপেল করা আছে, দেখেন এই হচ্ছে আপনার হিজাবটা, এরকম চেঞ্জ করে দিতে, ঠিক আছে, আমি আমি কখন এই কথাটা কেন বললাম, আজকে আমি এক দু বছর ধরে বিজনেস করি, আমি কখন এই কথা বলি নাই, কেন বলছি আজকে আমি মানে একদম হচ্ছে ফেরা হয়ে গেছি, বললাম না এরকম করতেছে কি, মানে 8-10 দিন পরে বলতেছে আপু সমস্যা হয়েছে, যদি আমি পড়ি নাই, ঠিক আছে আজকে আমি পড়ে দেখলাম এই সমস্যা হয়েছে, তো 8-10 জন কি বোরখাটা উনি পড়ছে কি পড়েন কি জানি জানি না। তারপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো যে মানে অনেকদিন পরে, অনেকদিন পরে যখন আপনি বলবেন যে চেঞ্জ চেঞ্জ একটা, যে আমরা তো চেঞ্জ করে দিই, আমরা কি চেঞ্জ করে দিন, অবশ্যই দিচ্ছি, সমস্যা হলো আমাদের থেকে যে সমস্যা হলো সেটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এখানে আমাদের ডেলিভারি চার্জ কাটে, রিটার্ন চার্জ কাটে, ঠিক আছে। আপনারা ইচ্ছা মতো কি করতেছেন, 3 টাকা করে অর্ডার করতেছেন, 3 টাকা করে অর্ডার করে, ঠিক আছে, 2টা করে নিচ্ছেন, 1টা করে রিটার্ন করতেছেন, ওই রিটার্ন চার্জটা কে দিবে, ওই রিটার্ন চার্জটা তো হচ্ছে আমার কাটে, আমাকে দেওয়া লাগে, তাই না, রিটার্ন চার্জটা কে দিবে বলেন দেখি, হ্যাঁ আমরা তো এত লাভ করতেছি না, আপনাদের এই বোরখাগুলা 800 করে দিয়েছি, 800 করে, আর এইগুলা অনলাইনে দিয়ে দেখেন, ঠিক আছে,
যার সমস্যা নাই, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, আমি এত লাভ করি না, আমি একটা ছোট্ট ক্ষুদ্র একটা ব্যবসায়ী, আমি সীমিত লাভ করি। আমি চেষ্টা করি আমি এই প্রাইসে আপনাদের থেকে, মানে আপনাদেরকে একদম কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা দেওয়ার জন্য, এই প্রাইসের মধ্যে যতটুকু দেওয়া যায়, এই 800 টাকার মধ্যে যতটুকু কোয়ালিটি সম্পন্ন, যতটুকু ফেব্রিক, যতটুকু ফিনিশিং, যতটুকু যতটুকু মানে সর্বোচ্চ চেষ্টা করি আমি হচ্ছে এই 800 টাকার প্রোডাক্টটা মানে সর্বোচ্চ দেওয়ার জন্য, ঠিক আছে? 800 টাকার মধ্যে সর্বোচ্চ দেওয়ার জন্য। তো তারপরও যদি হচ্ছে আপনারা আমার সঙ্গে এরকম করেন, ঠিক আছে, তাহলে তো আমি আসলে পারতেছি না, আমি আসলে আর পারতেছি না, এই জন্য বলতেছি, ঠিক আছে? দেখেন এটা আছে 54-56, পরে আছে 46, প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা হিসাব সহ। হ্যাঁ, 800 টাকা হিসাব সহ প্রাইস হচ্ছে 800 টাকা হিসাব সহ। দেখেন এখন আমি একটু জুম দেখাইছি। হ্যাঁ দেখেন জুম, এটা দেখেন কার লাগবে, এটা এটা হবে হচ্ছে আপনার জুম ফেব্রিকের মধ্যে, এটা হচ্ছে আপনার জুম ফেব্রিক 56 লং, জুম ফেব্রিক 56 লং, ঠিক আছে? যাদের জুম লাগবে, দেখেন যাদের জুম লাগবে 56 লং, একদম হচ্ছে সুন্দর করে এমব্রয়ডার করা পুরাটা হাতার মধ্যে, দেখছেন হাতার মধ্যে একদম পুরাটা হাতার মধ্যে কিন্তু নিখুঁত করে আপনার এমব্রয়ডার গুলা করা আছে, ঠিক আছে? নিখুঁত করে এমব্রয়ডার গুলা করা আছে, ওয়াও, এত সুন্দর নিখুঁত করে এমব্রয়ডার গুলা করা। আপনি যদি এটা ওয়াশিং মেশিন ও কাছাকাছি করেন তাহলেও হচ্ছে এই এমব্রয়ডার উঠবে না। এই হচ্ছে আপনার দুইটা হাতাই হচ্ছে এরকম সুন্দর করে এমব্রয়ডার করা, এই হচ্ছে আপনার হাফ বডি পর্যন্ত আছে এমব্রয়ডার করা, ঠিক আছে? এবং দেখেন হচ্ছে আপনার ব্যাক সাইডটা, ব্যাক সাইডও কিন্তু আপনি যে কাঁধ বরাবর, কাঁধ বরাবর হচ্ছে এমব্রয়ডারটা পাবেন, ঠিক আছে? একদম হাতা থেকে এরকম সুন্দর করে দেখেন, এই যে একদম হচ্ছে হাতা থেকে এই পর্যন্ত কাঁধ বরাবর হচ্ছে আপনার এমব্রয়ডারটা চলে আসছে, ঠিক আছে? আর এটার বডি আছে হচ্ছে আপনার 48 পর্যন্ত। হ্যাঁ এইটার বডি আছে 48, এটা কিন্তু হচ্ছে আপনার দেখেন এই যে জুম ফেব্রিক, হ্যাঁ এটা কিন্তু জুম ফেব্রিকের মধ্যে হবে, বডি আছে এটার 48, বডি আছে এটার 48, লম্বা আছে 56, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে আপনার এক পাড়ের একটা জুম, এখানে কিন্তু কন্ট্রাস্ট করা, হ্যাঁ এটা হচ্ছে আপনার সুন্দর একটা কন্ট্রাস্ট করা আছে, অনেক বেশি সুন্দর হবে এটা। 56 লং বডিটা 48 হবে, সঙ্গে একটা হচ্ছে জুম ফেব্রিকের হিজাব পাবেন, ঠিক আছে? আপু আজ খুব নেট প্রবলেম, আচ্ছা সমস্যা নাই আপু, সমস্যা নাই, আচ্ছা নিতে চাই আপু, কোনটা নেবেন আপু? স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? 56 লং বডি আছে 48, প্রাইস মাত্র 1450, প্রাইস মাত্র 1450 টাকা, দ্রুত ইনবক্স করে ফেলতে হবে, দ্রুত তাড়াতাড়ি 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 ইনবক্স করে ফেলতে হবে, ঠিক আছে? তাড়াতাড়ি ইনবক্স করে ফেলতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। দেখেন 1450 টাকায় জুম দিছি এমব্রয়ডারকে, 1450 টাকায় জুম দিছি এমব্রয়ডারকে, ঠিক আছে? প্রাইস মাত্র 1450, 56 লং বডি আসলো, তাড়াতাড়ি ইনবক্স করতে হবে, তাড়াতাড়ি বিকাশ করতে হবে, তাহলে কিন্তু হচ্ছেটা কনফার্ম হবে না, ঠিক আছে? যত তাড়াতাড়ি বিকাশ করবেন তত তাড়াতাড়ি হচ্ছেটা কনফার্ম হবে। দেখেন এইটার একটা কালার হবে, হ্যাঁ এটা হচ্ছে একটা কালার হবে, সেই কালারটা আমি দেখাই দিচ্ছি, দেখেন এই হচ্ছে আপনার কালারটা, দেখেন এই হচ্ছে একটা কালার, হ্যাঁ এই হচ্ছে একটা কালার, যেটা কিনা হচ্ছে সব কালার, সব রঙের কালার কোনটা আছে, এটা নাও, এটা আছে 52 লং, দেখেন এইটা আছে 52 লং, ঠিক আছে? এইটা হবে হচ্ছে আপনার 52 লং, ওকে, এইটা আছে 52 লং, এইটার বডি আছে কত, এইটার বডি আছে হচ্ছে আপনার, এইটার বডি আছে হচ্ছে, এটারও বডি আছে আপনার 48, 52 লং বডি 48, ঠিক আছে? 52 লং বডি হবে 48, এমব্রয়ডারির কাজ করে, এই হচ্ছে আপনার হাতা, এই হচ্ছে আপনার হাতা, জুমের মধ্যে এমব্রয়ডার, ঠিক আছে? এই হচ্ছে আপনার ডিজাইনটা, দেখেন এই হচ্ছে ডিজাইনটা, ওকে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। এই হচ্ছে ব্যাক সাইডটা, দেখছেন এই হচ্ছে আপনার ব্যাক সাইড, জুমের মধ্যে এমব্রয়ডার করা, বডি আছে 48, লম্বা আছে 52, এটা এইটা হচ্ছে 52, এইটা হচ্ছে আপনার লম্বা 52, এই হচ্ছে আপনার হিজাব, দেখেন এই হচ্ছে আপনার জুমের হিজাব, প্রাইস 1450, দ্রুত ইনবক্স করে ফেলতে হবে, না হলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে, এইগুলা কিন্তু হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? আপু আমি বিয়ে করি নাই, কার জন্য কিনবো? এমডি পলাশ, আপনার মায়ের জন্য কিনবেন, যার পরে ঠিকা জন্ম নিয়েছেন তার তার জন্য আগে কিনবেন, যখন বিয়ে করবেন তখন বউর জন্য কিনবেন, এখন মায়ের জন্য কিনবেন, বোনের জন্য কিনবেন, ঠিক আছে? আর যদি টাকা বেশি হয় তাহলে কিনে কিনে দান করবেন। আপু কারেন্ট চলে গিয়েছিল, ও আচ্ছা, দেখেন এই হচ্ছে আপনার, এই হচ্ছে আপনার কোঠাটা, হ্যাঁ 52 লং বডি 48, প্রাইস হচ্ছে মাত্র 1450, ঠিক আছে? 52 লং বডি 48, প্রাইস হচ্ছে আপনার 1450, এটা হচ্ছে আপনার শুধু 52 লং হবে, এটা এইটা হচ্ছে আপনার শুধু 52 লংটা হবে, ঠিক আছে? এটা আমি নিব, দ্রুত ইনবক্স করতে হবে, স্ক্রিনশট কি নিয়েছেন,
স্ক্রিনশট নিয়ে থাকলে দ্রুত নেবেন। দেখেন এই হচ্ছে আরেকটা কালার, পার্পল কালার, দেখেন এটা বানানো ছাপানো আছে, দেখেন পার্পল কালার, এই হচ্ছে আপনার পার্পল কালারটা, কাল লাগবে পার্পল কালার। জুমের মধ্যে এমব্রো ওয়ার্ক, জুমের মধ্যে এমব্রো ওয়ার্ক, ঠিক আছে। এটা লম্বা আছে 52-54-56, এটা লম্বা আছে 52-54-56, ঠিক আছে। এগুলা তো জুব্বা, অর্ডার করে পড়তে পারবো না, কি লাগছে কে পাগল সামলাইছে। এটা আছে হচ্ছে আপনার 52-54-56, হ্যাঁ এটা আছে 52-54-56, দেখেন এই হচ্ছে আপনার হাতা এমব্রো ওয়ার্ক করা, এগুলো হচ্ছে এমব্রো ওয়ার্ক করা, ঠিক আছে। আপনার বর্ডারটা হচ্ছে 52-54 লম্বাটা অ্যাভেলেবেল হবে, আমার বর্ডার 52-54 হবে, ঠিক আছে। ওর জন্য কিনতে বলেন, পরে লাইভ দেখবে আপু, আর সমস্যা নাই আপু, থাক আপু। আমার নিজের বিকাশ নেই দেখে আমি বোরখা নিতে পারি না আপু। আপনি হচ্ছে একবার কষ্ট করে ফার্স্ট টাইম বিকাশটা করে নিয়েন, ঠিক আছে। একবার ফার্স্ট টাইম কষ্ট করে বিকালে মানে দোকানে যেয়ে হচ্ছে বিকাশটা করে দিয়েন, তারপর থেকে যদি আর প্রোডাক্ট ভালো লাগে, যদি মনে করেন যে হ্যাঁ আপুর কাছ থেকে কেনাকাটা করা যাবে, আপুর প্রোডাক্ট ভালো, তাহলে আর বিকাশ করা লাগবে না, ঠিক আছে। একসাথে দিয়ে দিলেই হবে, শুধু কষ্ট করে একবার দিয়ে দেন, হ্যাঁ। এই হচ্ছে আপনার তাই গতকাল তিনটেবার করছেন মাশাল্লাহ, তাই নাকি। এই হচ্ছে আপনার পার্পল কালার 52-54-56, 52-54-56, এই হচ্ছে ব্যাক সাইড, ঠিক আছে। এটা হচ্ছে পার্পল কালার, নুট কালারটা হচ্ছে আপনার, নুট কালারটা হচ্ছে 52 হবে, আর ব্ল্যাকটা হচ্ছে 56 হবে, আর এটা হবে হচ্ছে আপনার 52-54-56 পার্পলটা, ঠিক আছে। প্রাইস 1450, দ্রুত নিতে হবে, দ্রুত, এগুলা কিন্তু শেষ হয়ে যাবে আপুরা, ঠিক আছে। এগুলা কিন্তু বেশি নাই স্টকে, অল্প আছে, অল্প বলতে মোটামুটি সীমিত, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে, তাও হচ্ছে পারবেন, সমস্যা নাই পাবেন। আচ্ছা দেখেন এটা হচ্ছে, এটা কি দুই পার্ট না, এটা এক পার্ট, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা, এটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের একটা হচ্ছে ইয়া করা, ডিজাইন করা, হ্যাঁ। এটা একদম হচ্ছে এক পার্ট, এটা কিন্তু দুই পার্ট না, এটা কিন্তু দুই পার্ট না, এটা হচ্ছে আপনার এক পারের একটা বোরখা, অনেক সুন্দর। প্রাইস হচ্ছে আপনার মাত্র 1450। জুমের এমব্রো ওয়ার্কের বোরখা আপনি 3600 টাকার নিচে কেনা পসিবল না, 3600 না, 4000, 4000-এর নিচে সম্ভব না। 4000 টাকা দামের বোরখা আপনি পাচ্ছেন মাত্র 1450 টাকায়, 4000 টাকা দামের বোরখা পাচ্ছেন মাত্র 1450 টাকায়, ঠিক আছে। চোখ বন্ধ করে নেবেন, চোখ বন্ধ করে আপু, আমি তো তোমাদেরকে, তোমাদের পুরনো কাস্টমার, অনেকবার বিকাশ করেছি, কিন্তু আমার কাছে আবার বিকাশ চাও কেন? যদি কোনো ঝামেলা না হয়ে থাকে তাহলে আর বিকাশ চাবে না আপু, ঠিক আছে। আচ্ছা কাস্টমার বুঝি নাই আপু, আপু আবার দেখো, আবার আজকে নাই, দেখেন। আচ্ছা এটা হচ্ছে এমব্রো ওয়ার্কের গেল, হ্যাঁ। এটা হচ্ছে আপুরা এমব্রো ওয়ার্কের দেখাই দিলাম, এবার হচ্ছে আমি দেখাই দিব হচ্ছে ইয়ার মধ্যে, এই হচ্ছে আপনার হাতার ডিজাইনটা, হ্যাঁ দেখেন খুব সুন্দর করে আপনার এই যে কাঠচুপির করা আছে এবং হচ্ছে স্টোনের কাজ করা আছে, এটা হচ্ছে হাতার ডিজাইনটা, হ্যাঁ হ্যাঁ। আপনি রিজার্ভ দেখাই দিব, আপনি একটু ওয়েট করতে হবে, দেখাই দিব রিজার্ভ দেখাবো, আর অনেক গ্রহা দেখাবো। এটা হচ্ছে আপনার এই যে এই হাতার ডিজাইনটা, ওকে। আর এই এই হাতার যে ডিজাইনটা, সেম ডিজাইনটা হচ্ছে আপনি সামনে পুরা বডিতে পাবেন, সামনে পুরা বডিতে পাবেন, ঠিক আছে। তোমার কটা 54 থাকবে দাম কত? আমার কটা 54 হবে, 52-54 হবে, ঠিক আছে, 54-52 হবে। আমার কটার প্রাইস হচ্ছে 850 টাকা, হিজাব সহ পাবেন। এই হচ্ছে আপনার জুমের মধ্যে কাপচুপির কাজ, এটা বডি কত আছে, এটা লম্বা আছে 54, এটার লম্বা আছে 54, এটার বডি আছে 46, এইটার বডি বড় হয় 46 আছে, দেখেন। আমি ট্রাই করতেছি প্রতিটা বডি মেপে দেওয়ার, ওকে। বডি আছে, হ্যাঁ বডি আছে 46, বডি আছে 46, ঠিক আছে। 52 হবে না এটা, না ওইটা 54 হবে, এটা 54 হবে, এটা হচ্ছে কলিজা কালার, বডি 46, লম্বা আছে 54, ঠিক আছে, লম্বা আছে 54। এই হচ্ছে আপনার হিজাবটা হবে ব্ল্যাক কালারের মধ্যে, এই হচ্ছে আপনার ব্ল্যাক একটা হিজাব হবে জর্জেট কাপড়ে, ঠিক আছে। অনেক সুন্দর, অনেক ভেরি নাইস, ওকে। প্রাইস হচ্ছে মাত্র 1450, এটা 54, বডি 46, প্রাইস হচ্ছে 1450 টাকা। এটা যার লাগবে নিয়ে নেবেন, এটা যার লাগবে নিয়ে নেবেন, ঠিক আছে। এটার কালো নাই না, এটার কালো তো নাই, এটার কালো নাই, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমি সি গ্রিন কালার একটা দেখাবো, এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার একটা হবে, এটা হবে সি গ্রিন কালার 52 লং, হ্যাঁ।
এটা হবে হচ্ছে আপনার সি গ্রিন কালার বাগান মলম, এই হচ্ছে আপনার হাতার কাজ স্টোন এবং হচ্ছে কাটচুপি দুটা মিলাই, ঠিক আছে, স্টোন এবং হচ্ছে কাটচুপি অনেক সুন্দর, একদম পার্টি একটা বোরখা, দেখেন পার্টি একটা বোরখা সি গ্রিন কালার, ওয়াও এত সুন্দর, এটা আপনি যে কোনো জায়গায় পরে নিতে পারবেন, ঠিক আছে, এটার কালো নাই না বাপু, এই হচ্ছে আপনার পুরাটার মধ্যে এরকম সুন্দর করে হচ্ছে আপনার, দেখেন এরকম সুন্দর করে কাটচুপির কাজ এবং হচ্ছে আপনার স্টোনের কাজ দুইটা মিলেই হচ্ছে কাটচুপি আছে স্টোন আছে, ওকে, বডি আছে হচ্ছে 46, ঠিক আছে, সি গ্রিন কালার লম্বা আছে 52, আর এই হচ্ছে আপনার হিজাবটা, হ্যাঁ এই হচ্ছে আপনার জুমের মধ্যে হিজাবটা হবে, প্রাইস হচ্ছে আপনার মাত্র 1450 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 1450, দ্রুত আপনি 1450, এইগুলা 4000 টাকা দামের বোরখা, এইগুলা 4000 টাকা দামের বোরখা, ঠিক আছে, প্রাইস হচ্ছে মাত্র 1450 এ পাচ্ছেন, 1450 1450 52 হবে, বডি হবে 46, এই হচ্ছে আপনার হাতাটার মধ্যে কাটচুপি করা আছে, আর এই হচ্ছে আপনার সামনে সুন্দর করে হচ্ছে কাটচুপি কাজটা করা আছে এবং হচ্ছে স্টোনের ওয়ার্কও আছে, এটা হচ্ছে সি গ্রিন কালার, ওকে, এটাও সি গ্রিন কালার, বডি আছে হচ্ছে আপনার 46, বডি হচ্ছে আপনার 46, লম্বা আছে হচ্ছে আপনার 52, বডি 46, লম্বা 52, সি গ্রিন কালারের মধ্যে হবে, ঠিক আছে, যার লাগবে নেবেন, এই হচ্ছে আপনার হিজাবটাও কিন্তু সি গ্রিন কালার হচ্ছে আপনার জোম ফেব্রিকের মধ্যে হবে, ঠিক আছে, আপু এমব্রয়ডারি আর কি কালার হবে, আর কোনো কালার হবে না, তিনটা কালার আমি দেখাই দিছি, তিনটা কালারই হবে, তিনটা কালার আমি দেখাই দিছি আপু, ঠিক আছে, দেখেন এই হচ্ছে আপনার প্রাইস মাত্র 1450, এটা হচ্ছে আরেকটা ডিজাইন, ঠিক আছে, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর কাটচুপির ডিজাইনটা, প্রাইস মাত্র 1450, এটা হলো অন্য লোক, বডি 46, ঠিক আছে, সি গ্রিনের মধ্যে দুটো ডিজাইন দেখালাম, সি গ্রিনের মধ্যে দুইটা ডিজাইন দেখাই দিলাম, ঠিক আছে, আপু এমব্রয়ডারি কাজ করা জোম বোরখা পিছনে কি বেল্ট আছে, বডিটা কত জানি বলছিলাম, বডিটা ওগুলার বডি আছে হচ্ছে 48 করে, আর পিছনে বেল্ট বলতে না, এগুলার পিছনে কোনো বেল্ট হবে না, ঠিক আছে, এগুলার পিছনে কোনো বেল্ট হবে না, যারা হচ্ছে একটু হেলদি আপুর আছে এগুলো হচ্ছে বেল্ট চায় না, তারা হচ্ছে বেল্ট চায় না, বেল্ট ছাড়া নিতে খুব পছন্দ করে, আমার কটা দেখাই দিব আপু, আমার কটা দেখাই দিব, ঠিক আছে, আমার কটা দেখাই দিব, ঠিক আছে, জুম আমরা দেখা, আচ্ছা জুমটা শুধু হচ্ছে এই যে অফ হোয়াইট, এটা হচ্ছে শুধু আপনার অফ হোয়াইট এর মধ্যে হবে, 52 লং হবে, ঠিক আছে, অফ হোয়াইট 52 লং, দেখেন অফ হোয়াইট হবে, 52 লং হবে, এই হচ্ছে হাতা আর এই হচ্ছে আপনার সামনের কাজ, লম্বা আছে শুধু 52, সঙ্গে একটা ব্ল্যাক কালারের হচ্ছে আপনার এই যে জর্জেট একটা হিজাব পাবেন, যেটা কিনা হচ্ছে স্টোন আপনার খুব পছন্দ করে, এটা হচ্ছে কালার কন্ট্রাস্টটা জাস্ট মানে এমেজিং, ঠিক আছে, অনেক সুন্দর, এটার বডি কত আছে আমি একটু বলে দিচ্ছি, এইটার বডি আছে হচ্ছে আপনার 46, এইটার বডি আছে মানে 45 বডি আছে, 45-46 বডি হবে, ঠিক আছে, 45-46 বডি হবে, এটা হচ্ছে আপনার 52 লম্বা, 52 লম্বা, ঠিক আছে, স্ক্রিনশট নেবেন, এই হচ্ছে আপনার ব্ল্যাক কালারের হিজাবটা জর্জেটের মধ্যে হবে, আর এই হচ্ছে আপনার স্ক্রিনশট নিয়ে নেন, ঠিক আছে, 1450 টাকা প্রাইস মাত্র, 1450, অফ হোয়াইট কালার 1450, লম্বা আছে 52, ঠিক আছে, জুম 56 আপু শেষ, জুম 56 সব শেষ, জুম 56 সব শেষ হয়ে গেছে, ঠিক আছে, দেখেন এখন আমি যেটা দেখাবো মাথা ঘুরবে, এখন আমি যেগুলো দেখাবো মাথা ঘুরবে, এটা ধরা হয়ে গেছে না, 50 টাকা এটা ধরা হয়ে গেছে, এখন আমি যেটা দেখাবো মাথা ঘুরবে, ঠিক আছে, দেখেন 54-56 কলিজা কালার, 54-56 কলিজা কালার, কার লাগবে, এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা, দেখেন এটা হচ্ছে আপনার হাতার ডিজাইনটা, হ্যাঁ এমসি স্টোনের ওয়ার্ক করা, ওকে, হাতার ডিজাইন হবে, এটা কলিজা কালার, একদম গাঢ় ডিপ কলিজা কালার, একদম গাঢ় ডিপ কলিজা কালার, এত সুন্দর ডিজাইন গুলা, এইগুলা মাথা নষ্ট কালেকশন, দেখেন এই হচ্ছে আপনার বোরখাটা, একদম ডিপ কলিজা কালার, এখানে কিন্তু মাত্র তিনটা লেয়ার আছে, একটা স্টোনের কাজ, দুইটা স্টোনের কাজ, তিনটা লেয়ার, একটা দুইটা তিনটা, তিনটা লেয়ার এখানে এবং নিচেও কিন্তু সেম তিনটা লেয়ার, ঠিক আছে, নিচেও কিন্তু সেম হচ্ছে আপনার তিনটা না, তিনটা লেয়ার, ঠিক আছে, 1-2-3 তিনটা লেয়ার, তিনটা লেয়ার করে হবে, ঠিক আছে, ব্ল্যাক হিজাবটা লেন্থ মেপে কাইন্ডলি বলবেন প্লিজ, 70x30 হবে আপু, এগুলা 70x30 হবে, এই হচ্ছে আপনার, দেখেন এই হচ্ছে আপনার বোরখাটা,
54 হবে আর 56 হবে। এটা বডি হবে হচ্ছে আপনার, বডি হবে, বডি হবে এটা হচ্ছে ডিপ কোলে জায়গাটা, দ্রুত ইনবক্স করে ফেলতে হবে, দ্রুত, এগুলো কিন্তু পাবেন না। এটার বডি আছে হচ্ছে আপনার কত, 47 বডি আছে, হ্যাঁ 47 বডি আছে এটার, এটার বডি আছে 47, দেখেন দ্রুত ইনবক্স করতে হবে না হলে পাবেন না। 54-56 আপনার বডি আছে 47, এটা কিন্তু হাতের কাজ, মানে হাতার মতো তিনটা লেয়ার, একটা লেয়ার, দুটা লেয়ার, তিনটা লেয়ার, 1 2 3, 1 2 3, তিনটা লেয়ার, ঠিক আছে, তিনটা লেয়ার বডি আছে 47, লম্বা আছে হচ্ছে আপনার 54-56, হিজাব সহ, হিজাব সহ প্রাইস হচ্ছে মাত্র, এটার প্রাইস হচ্ছে মাত্র, দেখেন এটার প্রাইসটা কত দেবো বলেন দেখি, এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে মাত্র কত, 1000 টাকায়, 1000 টাকা মাত্র হচ্ছে, অনলি 1000 টাকা পাবেন, মাত্র 1000 টাকা, ঠিক আছে, 54-56 1000 টাকা, 54-56 1000 টাকা বডি আছে 47, একদম হচ্ছে ডিপ কোলে জায়গা এটা, একদম ডিপ কোলে জায়গা, হ্যাঁ আজকে দেরি হয়ে গেছে, আজকে দেরি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এইবার আমি দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারটা, ব্ল্যাক কালার 56 লং, দেখেন ব্ল্যাক কালার হবে 56 লং, দ্রুত আপুরা যেগুলো যারা হচ্ছে এই পোকাগুলো নিবেন তারা দ্রুত কনফার্ম করবেন, না হলে কিন্তু এটা পাওয়া পসিবল হবে না, ঠিক আছে। আর প্রাইসটা দিছি মাত্র 1000 টাকা, চিন্তা করেন তাহলে। এই হচ্ছে আপনার দেখেন ব্ল্যাক কালার 56 লং, ব্ল্যাক কালার 56 লং, দেখেন এই যে হচ্ছে আপনার তিনটা লেয়ার, একটা দুইটা তিনটা, ঠিক আছে, তিনটা লেয়ার, এই হচ্ছে আপনার সামনেও কিন্তু তিনটা লেয়ার এবং নিচেও কিন্তু এই তিনটা লেয়ার, দেখেন ডিজাইনটা দেখেন, দেখছেন অনলাইনের ভাইরাল কালেকশন, বডি আছে আপনার 48, বডি আছে 48, ঠিক আছে, বডি আছে 48, লম্বা আছে 56, ব্ল্যাকটা হবে 56 লং, বডি আছে 48, লম্বা হবে 56, ঠিক আছে, প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেয়ে সঙ্গে একটা হিজাব আছে। প্রাইস হচ্ছে আপনার আপু টাকা কি আগে দিতে হবে, হ্যাঁ আপু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে, ঠিক আছে, ডেলিভারি চার্জটা আগে দিতে হবে। দেখেন এই হচ্ছে আপনার হিজাবটা, এই হচ্ছে হিজাব সহ পোশাক, প্রাইস মাত্র অনলি 1000, প্রাইস মাত্র 1000, 1000, 1000 পাবে, আমি 1050 দিতেছিলাম 50টা, ঠিক আছে, 1000 দিয়ে দিছি, 1000 দিয়ে দিছি। এটা 56 লং, ব্ল্যাকটা হবে শুধু 56 লং, ব্ল্যাকটা হবে শুধু 56, আর কোলি যেটা হবে হচ্ছে 54-56, ঠিক আছে, প্রাইস অনলি 1000 টাকা। আচ্ছা এবার দেখেন হচ্ছে আপনার লম্বা আছে 52-54-56, লম্বা আছে 52-54-56, এটা কার লাগবে, 52-54-56, নোট কালারের মধ্যে এত সুন্দর, এই হচ্ছে, এই হচ্ছে, এই হচ্ছে, দেখেন তিনটা লেয়ারে কাজ করা আছে, এবং হচ্ছে আপনি দেখেন এই এই এই, ওকে এত সুন্দর করে হচ্ছে আপনার কাজটা করা, একদম হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরির মধ্যে হবে, প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরির মধ্যে হবে, সঙ্গে একটা আপনি হিজাব পাবেন, ঠিক আছে, সঙ্গে একটা হিজাব পাবেন। দেখেন এটার বডি কত আছে, এটার বডিটা আমি মেপে দেবো, এটার বডিও আছে হচ্ছে আপনার, এটার বডি আছে 46, এটার বডি আছে 46, ঠিক আছে, আপু নিতে চাই আপু কোনটা নেবেন, আপু স্ক্রিনশট নিন বস করেন, দেখেন বডি আছে 46, বডি আছে 46, ঠিক আছে, আর এই হচ্ছে আপনার হিজাবটা, প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা, 52-54-56, 52-54-56 কার লাগবে, 52-54-56, ঠিক আছে, প্রাইস মাত্র 1000 টাকা, এটা কিন্তু নুট কালার মধ্যে হবে, ব্ল্যাক কালারটা 56 হবে, ব্ল্যাক কালারটা 56 হবে, নুট কালারটা 52-54-56 হবে, আর হচ্ছে একদম গাঢ় যে কুলি জাগালারটা ওটা হচ্ছে আপনার 54-56 হবে, ঠিক আছে, কুলি জাগালারটা কিন্তু 54-56 হবে, প্রাইস অনলি 1000 টাকা, প্রাইস অনলি 1000 টাকা। দেখেন আরো একটা কালার দেখাবো, এটা আছে শুধু 56, এই এটা এটা শুধু 56 আছে, এটা চার লাখ নেবেন, এটা এটা এক পিস আছে, এটা অনলি এক পিস আছে, একজন পাবেন যে আগে অর্ডার কনফার্ম করবে সেই পাবেন, এটা আছে এক পিস, বডি আছে হচ্ছে আপনার 48, 56 লং বডি 48, ঠিক আছে, 56 লং বডি 48, এই হচ্ছে আপনার, হ্যাঁ এই হচ্ছে আপনার ইয়াটা, হ্যাঁ হিট কালারটা, প্রাইস হচ্ছে মাত্র 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 কত বলেন তো, মাত্র 1000 টাকা দিয়ে দিছি, মাত্র 1000 টাকা, হ্যাঁ এটা হচ্ছে আপনার, এটার বডি 48 আছে, এটার বডি 48 আছে, প্রাইস লম্বা আছে 56, প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে একদম ইট কালারের মধ্যে হবে, কারো আপু এটা কি কালার, আপু এটা হচ্ছে ইট কালার, হ্যাঁ এটা যেরকম দেখছেন এই কালার, এটা এক পিসি আছে 56, যে কোনো একজন আপু অর্ডার করলে একজনই পাবে, এটার কোনো সেকেন্ড কোনো কালার নাই, ঠিক আছে, স্ক্রিনশটে লাইট ডিপ হতে পারে, এগুলা একটা করে কালার আছে। আচ্ছা এবার এটা দেখেন, এটা কার লাগবে, এটা অনলি ওয়ান পিস আছে 52 লং, ঠিক আছে, ক্রিস্টালের মধ্যে কাটচুপি,
ক্রিস্টালের মধ্যে কাটচুপির অনলি ওয়ান পিস আছে 52 রং, ঠিক আছে? অনলি ওয়ান পিস আছে 52 রং, এটা হচ্ছে ক্রিস্টালের উপর, ক্রিস্টাল ফেব্রিক, ক্রিস্টালের উপর কাটচুপি, ঠিক আছে? ক্রিস্টালের উপর কাটচুপি দেখেন, এই যে এইগুলা প্রোডাক্টগুলো ক্যান্সেল হয়েছে, এই প্রোডাক্টগুলো ক্যান্সেল হয়েছে, বুঝেন? তাহলে আমার মাথা মানে নষ্ট হবে না কেন, ঠিক আছে? মানে মাথা নষ্ট হওয়ার কারণ হচ্ছে এইগুলো প্রোডাক্ট আমার ক্যান্সেল হয়েছে, আর এইগুলা প্রোডাক্ট আমি আরো শত আপুকে না করছি, এই একটা প্রোডাক্টের জন্য আমি আরো 100 জন আপুকে না করা, আমার অর্ডার না করছে, সেইখানে এটা ক্যান্সেল হয়েছে। এইটার জন্য মানে এই ডিজাইনের জন্য মানে আপুরা পাগল পাগল ছিল, পাগল। আমি তিনবার আনছি, তিনবার এই মাল আমি তিনবার আনছি, তিনবার করে রিস্টক করছি আমি এই প্রোডাক্টটা, ঠিক আছে? তারপরও আমি দিয়ে পারতে পুরাইতে পারি নাই, আর সেই প্রোডাক্ট করে ক্যান্সেল। তাহলে বুঝেন যে আমি 100 প্লাস আপুকে না করছি, এবং আপু আছে আমাকে পায়ে ধরছে পর্যন্ত, আমার বড়কে দেখেন, আপু দেখেন, আপু ম্যাডাম দেখেন, এই যে আপুরা কি করতেছে দেখেন, পায়ে করতেছে, কান্না করতেছে, একটা 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 দেওয়ার জন্য এরকম আমার আপুরা করছে, কারণ হচ্ছে যা তারা মানে খুব পছন্দ করছে, পছন্দ হয়ে গেছে, ভালো লাগে, লেগে গেছে, ঠিক আছে? তো আসলে রিকোয়েস্ট এরকম ভাবে করতেছে, তো তারা যদি কেউ এরকম ভাবে ক্যান্সেল করে, এই প্রোডাক্টগুলো ক্যান্সেল করে, তাহলে মানে আসলে আমার বুকটা ফেটে গেছে। আমি কিন্তু চাইবো অবশ্যই নিতে হবে আপু, আপনাদের জন্য ক্যান্সেল হয়েছে, এটা একটা আছে একজন ভাবে, ঠিক আছে? 52 লং আছে, এটা বডি আছে কিন্তু 47 পর্যন্ত বডি আছে, হচ্ছে 47 বডি হবে, 47 বডি হবে। এই হচ্ছে আপনার ক্রিস্টালের মধ্যে, এটা কিন্তু ক্রিস্টাল ফেব্রিক, ক্রিস্টালের মধ্যে হচ্ছে কাটচুপি, ঠিক আছে? এই হচ্ছে আপনার ব্যাক সাইড, ওকে? এই হচ্ছে ব্যাক সাইড, আর এই হচ্ছে আপনার হিজাব। প্রাইস হচ্ছে মাত্র 1350, ঠিক আছে? 1350, মাথা কি হ্যাং হয়েছে? আচ্ছা 1350, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন আমি যেটা দেখাবো সেটা হলো কোটি বোরখাটা, কাল লাগবে কোটি বোরখা, দেখেন কি পরিমাণের গর্জিয়াস একটা কোটি বোরখা, দেখেন তো, একটু চিন্তা করে দেখেন। এটা হচ্ছে আপনার 54-56 লং আছে, 54-56 লং আছে এটার, ঠিক আছে? এটা 54-56 হবে, এটা হচ্ছে ইনারে পাট। আপু এত সুন্দর কেন আনছো, কেন যে আনছি আপু, আপনাদের জন্য শুধু, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে আপু ইনারে পাট, ওকে? এটা হচ্ছে ইনারে পাট, ইনারে পাটের বডি কত আছে, ইনারে পাটের বডি আছে 48, ইনারে পাট, এটা হচ্ছে ইনারে পাট, ঠিক আছে? এটা হচ্ছে ইনারে পাট, এটা একটাই কালার আছে, আর কোনো কালার নেই, 54-56 হবে, এটা 54-56 হবে, বডি আছে 48 পর্যন্ত, বডি আছে 48 পর্যন্ত, 54-56 লং হবে, ঠিক আছে? দেখেন এই যে এটা হচ্ছে ইনারের পাট, এই হচ্ছে আপনার কোমরের বেল্ট আছে, বেল্টটা বাঁধবেন, কোমরের বেল্ট আছে, বেল্টটা বেঁধে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার হাতা, হাতা ইনারের পাটেও হাতা হবে, ইনারের পাটেও হাতা হবে, ঠিক আছে? সাফনটা নিয়ে এসেছি, তিন পাক
1250 টাকা, ঠিক আছে? তিন পার 1250 টাকা। আচ্ছা একটু প্রিন্ট দেখাবো, দেখো আমি যেটা পরে আছি, হ্যাঁ আমি যেটা পরে আছি প্রিন্ট দেখাইয়ে, প্রিন্ট দেখাইয়ে আরো অনেক রেডি হিজাব দেখাবো, আর অনেকগুলো বোরখা দেখাবো, ঠিক আছে? প্রিন্ট দেখাই নি, প্রিন্ট মাঝখানে দেখাই দেখে। এটা হচ্ছে আপনার প্রিন্টের একটা বোরখা, 52-54 লম্বাটা অ্যাভেলেবেল হবে, মানে এক কথায় এখন 54 হবে বা হচ্ছে 55, মানে একটা ইয়ে আছে 56 লংটা, 56 হয় না 55 হয়, ঠিক আছে? 56 লংটা হচ্ছে আপনার 55 হয়, 56 অ্যাকুরেট হচ্ছে না, একটা সাইজ মিস্টেক আছে, ঠিক আছে? একটা আছে 54, একটা আছে 56, মানে একটা 54 56 অ্যাভেলেবেল আছে আর কি, কিন্তু 56 লম্বাটা হচ্ছে আপনার একটু 55 হয়, একটা ইঞ্চি কম হয়, চাইলে 56-রাও করতে পারবে, চাইলে 54-রাও করাও করতে পারবে। দেখেন এই হচ্ছে আপনার বোরখাটা, এত সুন্দর একটা প্রিন্ট, আমি পরছি দেখেন কত সুন্দর একটা প্রিন্ট। এই হচ্ছে আপনার হাতা, হ্যাঁ এখানে পিকোটিং করা আছে, পিঙ্কে করা আছে লাল কালার সুতা দিয়ে, একদম মেরুন কালার সুতা দিয়ে, এবং হচ্ছে দেখেন সামনে কত সুন্দর করে হচ্ছে পিঙ্কে করা, পিকোটিং করা। এই যে রোদ উঠছে, এই রোদের মধ্যে আপনি এই বোরখা পরে বাইরে যান, দেখবেন কতটা আরাম লাগে, ঠিক আছে? মানে হচ্ছে আপনার এই যে গরমের মধ্যে যাতায়াতটা করবেন, যে হচ্ছে আপনি অফিস করতেছেন, ঠিক আছে, জার্নি করছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, এই বোরখাগুলো পরে যান, দেখবেন একটু হলেও শান্তি পাবেন, একটু হলেও আরাম পাবেন, ঠিক আছে? আর এটার বডি আছে কত করে, এটার বডি, এগুলার বডি আছে হচ্ছে আপনার 46 করে বডি আছে, হ্যাঁ 46 করে বডি আছে, এগুলো 46 করে বডি আছে, লম্বা আছে 54, আর হচ্ছে বললাম 56-55 হচ্ছে, ঠিক আছে? আর এই হচ্ছে আপনার সঙ্গে এটা হিজাব হবে, সঙ্গে হবে এটা হিজাব, দেখেন স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নেন, প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা, হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা, স্ক্রিনশট নেবেন দ্রুত, যারা হচ্ছে প্রিন্টের বোরখা চাচ্ছেন গরমে তারা দ্রুত নেবেন, না হলে কিন্তু এগুলো মিস করে ফেলবেন, ঠিক আছে? দেখেন এই হচ্ছে আরেকটা কালার, ব্ল্যাক এর মধ্যে হচ্ছে আপনার সি গ্রিন কালার বলে, ঠিক আছে? এই যে সি গ্রিন কালার হচ্ছে আপনার পিঙ্কে করা, পিকোটিং করা, এই যে হচ্ছে দেখছেন কত সুন্দর কালার কন্ট্রাস্ট, এগুলো হচ্ছে কন্ট্রাস্ট করা। এই হচ্ছে আপনার সেম হাতার মধ্যে, হ্যাঁ এই হচ্ছে আপনার সেম, এটার মধ্যে হচ্ছে আপনার এই যে এই কালার হিজাব, এটারও লম্বা আছে হচ্ছে আপনার ওই যে 54-56, ঠিক আছে? ও 52-54, 56-55 হয়, 56-55 হয়, ঠিক আছে? 56-55 হয়, 56-55 হবে, ঠিক আছে? 56টা আমি ধরছি, এটা 55 লম্বা হচ্ছে, আর তারপর আমি একটু মাপি একটা সেকেন্ড, আমি একটু মেপে দিচ্ছি, হ্যাঁ যেমন 56টা আমার হাতে আছে, ঠিক আছে? যে প্রিন্টটা প্রিন্টগুলো কিন্তু হচ্ছে আপনার, মানে হচ্ছে আপনার জরি প্রিন্ট একই ব্ল্যাক কালারের মধ্যে হবে প্রিন্টগুলো, আর হচ্ছে আপনার এই যে কালার কন্ট্রাস্ট করছে, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 850, ঠিক আছে? 850 টাকা, দুটো মিলে ডেলিভারি চার্জ কত? আপু একই ডেলিভারি চার্জ 150 এবং 80, ঢাকার বাইরে হলে 150, ঢাকার ভিতরে হলে 80, আর যারা হচ্ছে তিনটার করে বেশি নেবেন, তিনটা প্রোডাক্টের বেশি নেবেন, তাদের ডেলিভারি চার্জ এখন থেকে আরও বাড়বে। এই হচ্ছে আপনার দেখেন, এই হচ্ছে এটা হচ্ছে ইউলো কন্ট্রাস্ট, মানে বাসন্তী কন্ট্রাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাসন্তী কন্ট্রাস্ট, ওকে, একই প্রিন্ট শুধু হচ্ছে আপনার বাসন্তী কন্ট্রাস্ট, দেখেন 52-54, ঠিক আছে? বাসন্তী কন্ট্রাস্ট অনেক সুন্দর, প্রাইস 850, তিনটা কন্ট্রাস্ট দেখাইলাম, যার যে কন্ট্রাস্টটা লাগবে, যার যে কন্ট্রাস্টটা ভালো লাগে সেই কন্ট্রাস্টটা নেবেন, ঠিক আছে? 52-54 অ্যাভেলেবেল হবে, 52-54 অ্যাভেলেবেল হবে, তাড়াতাড়ি নিতে হবে, এগুলা কিন্তু হাতছাড়া হয়ে যাবে, এগুলা কিন্তু হাতছাড়া হয়ে যাবে, ঠিক আছে? এটা কার লাগবে? এটা এটা হচ্ছে আপনার 52 লং, হ্যাঁ এটা হচ্ছে আপনার 52 লং, বডি আছে হচ্ছে আপনার, এটার বডিটা কত? 48, বডি আছে 48, ঠিক আছে? লম্বা আছে 52, বডি আছে 48, লম্বা আছে, এটা একটু গাঢ় কালার, একটু হালকা ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আপনার 52 লং, এটা হচ্ছে আপনার 52 লং, অ্যাটাচ কোটি একটা বোরখা, ভিতরে পাটটা কিন্তু ব্ল্যাক কালার হবে এটা, হ্যাঁ ভিতরে পাটটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে, অ্যাটাচ কোটি একটা বোরখা, 48 করে বডি আছে, এইগুলা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে সেরা একটা বোরখা হবে, ঠিক আছে? সেরা একটা বোরখা হবে, আর এই হচ্ছে আপনার হিজাবটা, প্রাইস হচ্ছে মাত্র 850, প্রাইস হচ্ছে মাত্র 850, এটা যার লাগবে নেবেন, 850, ঠিক আছে? শুধু 52 লংটা অ্যাভেলেবেল আছে, দেখেন এটা হচ্ছে আপনার আর একটা কালার আছে, এই হচ্ছে আরেকটা কালার, হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে আপনার 52 লং হবে, এটা 52 লং, বডি 48, দেখেন ভিতরে পাটটা হচ্ছে
হচ্ছে আপনার এই যে এটার ভিতরের পার্টটা হচ্ছে আপনার একদম ডিপ কলিজা কালার, হ্যাঁ ভিতরের পার্টটা হচ্ছে ডিপ কলিজা কালার। এগুলো হচ্ছে দাগ বনে করতে পারে, এটা কিন্তু দাগ না, এগুলো কিন্তু হচ্ছে এই যে স্টোন যে থাকে না, এই যে স্টোন এটা হচ্ছে স্টোন লাগছে, ঠিক আছে এটার সমস্যা, এটা ধুলে উঠে যাবে। হ্যাঁ এই হচ্ছে আপনার, এটা কিন্তু হচ্ছে ভিতরে পাটটা কিন্তু কলিজা কালার, এই যে ভিতরে পাটটা হচ্ছে আপনার কলিজা কালার, ঠিক আছে। বডি আছে আটত্রিশ, এই হচ্ছে আপনার হাতার ডিজাইন, এই হচ্ছে হাতা, হ্যাঁ এই হচ্ছে হাতা, বডি আটচল্লিশ, বডি আটত্রিশ, এটা জাল লাগবে নেবেন, বডি আটচল্লিশ, সঙ্গে কিন্তু এই যে হিজাব আছে, প্রাইস ৮৫০, প্রাইস ৮৫০, ঠিক আছে ৮৫০, প্রিমিয়াম কোয়ালিটি দুবাই জিল। দেখেন এটা আরো একটা কালার আছে, এই হচ্ছে একটা পার্পল কালার, এটা হচ্ছে আপনার পার্পল কালার, ঠিক আছে এটাও ৫২ লং, বডি ৪৮, এটার ভিতরে পার্টটা হবে ব্ল্যাক, এটার ভিতরে পার্টটা হবে ব্ল্যাক, বডি ৪৮ আছে, এটার বডি আছে ৫০, এটার বডি আছে ৫০, এই পার্পলটার বডি আছে ৫০, লম্বা আছে ৫২। যারা ৫০ বডির বোখা চাচ্ছেন, যা আপু ৫০ বডির বোখা লাগবে, এটা ৫০ বডি হবে, লম্বা হবে ৫২, এটা ৫০ বডি হবে, লম্বা হবে ৫২, ঠিক আছে। প্রাইস হচ্ছে মাত্র ৮৫০, সঙ্গে কিন্তু এই যে হিজাব আছে, ৮৫০, ৮৫০, ঠিক আছে ৮৫০ টাকা, দ্রুত স্ক্রিনশট নেবেন, দ্রুত ঝটপট, না হলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই হচ্ছে রেডি হিজাব, রেডি হিজাব এখন হচ্ছে এটা একটা হবে ৫৬ লং, দেখেন রেডি হিজাবের বোরখা ৫৬ লং হবে, এটা এটা শুধু ৫৬ লং, ঠিক আছে। এইগুলো একটা করে কালার আছে, একটা করে সাইজ আছে, ক্যান্সেল করা অপরাধ, যারা ক্যান্সেল করা পার্টি যারা করছে ক্যান্সেল করছে, আমার মাথা গরম হয়েছে কেন, আমার মাথা নষ্ট হয়েছে কেন, বারবার বলছে এগুলো ক্যান্সেল করো, এগুলো আমার থাকার কথা না, এইগুলো আমার থাকার কথা না, আমার আপুরা কান্নাকাটি পর্যন্ত করছে বোরখার জন্য, ঠিক আছে। আমার হচ্ছে যে হচ্ছে ইউকে থেকে যে প্রোডাক্ট নাই, ঠিক আছে, উনি বারবার রিকোয়েস্ট করছে, বারবার বারবার রিকোয়েস্ট করছে না, অনেকবার রিকোয়েস্ট করছে যে আমাকে আরো দু এক পিস দেন, আরো দু এক পিস দেন, আমি দিতে পারি, কারণ এগুলো অর্ডার হয়ে গেছিলাম, কোথেকে দিবো নাই তো, আর সেই প্রোডাক্টগুলো হচ্ছে আমার ক্যান্সেল হয়, আজকে এগুলো ইউকে থাকার কথা, এগুলো আজকে ইউকে থাকার কথা, সেখানে আপনাদের জন্য হচ্ছে আমার আজকে এখানে এখানে লাইভ, আজকে আমার লাইভ করা লাগতেছে, এটা আমার হচ্ছে কপাল, ঠিক আছে, এই জন্য আজকে আমি এত কঠিন হয়েছি, আমার কঠিন হওয়ার পিছনে হচ্ছে এই যেগুলো কারণ, ঠিক আছে। হ্যাঁ পিছনে বেল ছাড়া বোরখা আনবো, ঠিক আছে, পিছনে সাইডে যে বেলগুলো ওগুলো ছাড়া বোরখা নিয়ে আসবো ইনশাল্লাহ, পেলেই নিয়ে আসবো আমি, ঠিক আছে। দেখেন হ্যাঁ আপনি কাল চাইছেন, দেখেন যে আপুরা অনেকেই চাইছিল, অনেকেই চাইছিল, শুধু কাল কেন মানে প্রতিদিন চাইতেই আছে, কিন্তু এগুলো ক্যান্সেল হয়েছে, এই তো আমার কপাল খারাপ হয়েছে। দেখেন ৫৬ লং হবে এটা, একটা ৫৬ লং, হ্যাঁ মানে আসলে ওই যে বিশ্বাস করে আমার ঠকে গেছে, মানে বিশ্বাস করে রাখছে বিকাশ করবে, বিশ্বাস করে রিকোয়েস্ট করছে, আর বিশেষ করে হচ্ছে যেগুলো আজকে এগুলো ক্যান্সেল হয়ে তার প্রত্যেকেই হচ্ছে আমার রিপিট কাস্টমার, পুরাতন কাস্টমার করছে, নতুন কাস্টমার এরকম করে নাই, মানে পুরাতন কাস্টমার এরকম বেশি ঝামেলা করতেছে, নতুন কাস্টমার তো সবাই বিকাশ করে নিচ্ছে, পুরাতন আপনাদের জন্য রাখা হয় যেটা রাখেন, আমি আরেকটা দেখতেছি, ঠিক আছে অর্ডার কনফার্ম করছি, তারপরে দু ঘন্টা তিন ঘন্টা পরে বলতেছে না নিবো না, না ভালো লাগছে না, ঠিক আছে। এই হচ্ছে আমার আপু, আমি এটা আমি নিবো এটা, ওকে ওকে রিফা আজাহান আপু স্ক্রিনশট, এটা ৫৬ লং আছে, হ্যাঁ এটা ৫৬ লং আছে, দেখেন এটার বডিটা নেমে দিয়েছি, এর বডি কত আছে এটা ৫৬ দাও, এটা ৫৬ লং, ঠিক আছে, এটা একটাই আছে, এক পিস করে আছে, এগুলো এক পিস করে, এগুলো ক্যান্সেলের প্রোডাক্ট, এগুলো এক পিস করে আছে, এই জন্য ঠিক আছে। বডি আছে আপনার ৪৮, দেখা যাচ্ছে ফিতা ধরে দেখাই দিচ্ছি, বডি আছে হচ্ছে ৪৮, ঠিক আছে, বডি আছে ৪৮, লম্বা আছে এটা ৫৬, হ্যাঁ লম্বা আছে এটা ৫৬, রেডি হিজাবের বোরখা, আর এই হচ্ছে আপনার উপরের পাটটা, ঠিক আছে, এই হচ্ছে উপরের পাটটা, দেখেন কত সুন্দর, ওকে এই যে প্রাইস হচ্ছে ১১৫০, এটা প্রাইস হচ্ছে ১১৫০, এটা হচ্ছে আপনার ৫৬ লং, এই প্রিন্টটা হবে ৫৬ লং, ১১৫০ টাকা, বডি আছে ৪৮, ঠিক আছে। দেখেন ৫৬ লং, আরো একটা হবে ব্ল্যাক কালার, দেখেন মানে এই ব্ল্যাকের জন্য আপুরা এত পাগল ছিল, আল্লাহ রে আল্লাহ, সেইটা আমার ক্যান্সেল করছে কম দেখি, আমার কেমনটা লাগে আপু কম দেখি, আমার দুঃখ, আমার দুঃখ কই রাখবো কম দেখি, আপনাদের কাছেই কইতাছি, ঠিক আছে। দেখেন এই হচ্ছে এটার হাতা, হ্যাঁ এই যে ৫৬ লং প্রিন্ট, দেখেন ব্ল্যাকটাকে চাইছিলেন ধরো ৫৬, যারা যারা ব্ল্যাক চাইছিলেন, ঠিক আছে ৫৬ ৫৬ ব্ল্যাক, বডি আছে কিন্তু ওই যে ৪৮ করে, ঠিক আছে বডি কিন্তু ৪৮ করেই আছে, ঠিক আছে। আর এই হচ্ছে আপনার উপরে রেডি হিজাবটা, হ্যাঁ এই যে উপরে রেডি হিজাব, এটাও কিন্তু ৫৬ লং, এটাও হবে হচ্ছে আপনার ৫৬ লং, ঠিক আছে, প্রাইস কিন্তু সেম ১১৫০ টাকা, নিয়ে নেবেন ১১৫০, ঠিক আছে ১১৫০, এটাও ৫৬ লং, এটাও ৫৬, ঠিক আছে ১১৫০, ১১৫০, দেখেন এটা
আছে, এটা আছে 54, দেখেন এটা আছে 54, ঠিক আছে, এই যে এটা আছে 54, এটা জান লাগবে নেবেন, এটা আছে 54, এটাও বডি 48 আছে, হ্যাঁ এটার বডিও 48 আছে, লম্বা আছে 54, দেখেন বডি 48 লম্বা 54, দুইটা 56 আর একটা 54, ঠিক আছে, ওই দুইটা দুই কালার 56, ব্ল্যাকটাও 56 আর হচ্ছে আপনার ওটাও 56, হ্যাঁ আর এটাও হচ্ছে আপনার 54, হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার 54, দেখেন বডি 48 54, রেডি হিসাব জল লাগবে, এই তিনটাই আছে, নিয়ে নেবেন 11.50, ঠিক আছে, না 52.60 ভাই, এটা আছে এখন হচ্ছে আপনার 54.56, হ্যাঁ 52 54 56, এটা আছে 52 54 56, দেখেন 52 54 56, হ্যাঁ এটা হচ্ছে হাতার মধ্যে খুব সুন্দর করে যে কুচি করা আছে, র্যাপেল করা আছে, অনেক বেশি সুন্দর হবে এগুলা, বডি আছে 44, ঠিক আছে, বডি আছে হচ্ছে আপনার 44 করে, বডি আছে 44, ঠিক আছে, বডি আছে 44, আর এই হচ্ছে আপনার হিজাব, প্রাইস হচ্ছে 850, প্রাইস হচ্ছে 850, 52 54 56, আছে নাকি 52 আছে, হ্যাঁ এটা 52 আছে, এটা 52 আছে 52 54 56, দেখেন দেখেন অর্ডার নেওয়ার সময় দেখে নিতে নিতে বলবো, তাই তাহলেই হবে, এটা আছে হচ্ছে আপনার ইয়া, এটা এই যেটা 56, ওখানে 3 পিস আছে, 8 পিস আছে, 3 পিস আছে, এটা নিয়ে 4 পিস, প্রাইস হচ্ছে 850, এটা প্রাইস হচ্ছে 800, রেডি হিজাব বোরখা কবে আনবেন, রেডি হিজাবের বোরখা আর আসবে না, রেডি হিজাবের বোরখা আপনারও তার আসবে না আপু, এই যে খোলা আছে খোলা আছে, দেখেন এই হচ্ছে আর একটা কালার, দেখেন এটা লম্বা আছে 54 56, এটা লম্বা আছে 54 56, ঠিক আছে, 800 টাকা, 800 টাকা 54 56, ঠিক আছে, 800 টাকা 54 56, দেখেন 800 টাকা, বডি আছে হচ্ছে আপনার, এটা বডি আছে 44 করে, হ্যাঁ 44 45 করে বডি আছে, প্রাইস হচ্ছে 800 টাকা, 800 টাকা, এই হচ্ছে আপনার ব্ল্যাক হিজাব 800 টাকা, ঠিক আছে, 800 টাকা, 54 56 800 টাকা, 54 56 800 টাকা, ঠিক আছে, দেখেন এই হচ্ছে আপু লিপস্টিকের কালারটাতে তোমাকে মানাচ্ছে না আপু, তাই না, আগে কিন্তু এরকম কালারই পরতাম, কয়েকদিন থেকে একটু লাল লাল করি তো তাই আপনাদের কাছে ভালো লাগছে না, আগে কিন্তু আমি এই কালারই পরতাম, এই কালারগুলো আমি বেশি পরতাম, দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার 52 54 56 হবে, এটাও কিন্তু 52 54 56 হবে, এই হচ্ছে হাতার মধ্যে কিন্তু এই যে ইয়া আছে, দেখেন র্যাপেল করা আছে, ঠিক আছে, এই হচ্ছে আপনার হাতা, এই হচ্ছে আপনার হাতা, বডি আছে হচ্ছে আপনার এই যে বডি আছে 44 করে, ঠিক আছে, বডি আছে 44 করে, বক্স কুচি করা, হ্যাঁ কোমরে কিন্তু এই যে বক্স কুচি করা, আর এই হচ্ছে হিজাব 850, এটা 850, ঠিক আছে, এটা 850, এটা 850, কেমন যেন রোগা রোগা লাগতেছে আপু, তুমি আবার কষ্ট পেও না, না আপু রোগা রোগা না, আসলে অনেকদিন থেকে তারপরে দেখেন না এই কালার, এই জন্য হচ্ছে এরকম লাগতেছে, ঠিক আছে আপু, বাসন্তী কালার, বাসন্তী কালার নাই আপু, বাসন্তী কালার নাই, এইটা জল লাগবে নিয়ে নেবেন, এটা কিন্তু প্রায় শেষের দিকে, হ্যাঁ এটা কিন্তু প্রায় শেষের দিকে, 52 লংগুলো অ্যাভেলেবেল হবে, 52 লংগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে, শাড়ি কুচির বোরখা, শাড়ি কুচির বোরখা, গাদ্দানার কাজ, ওকে গাদ্দানার কাজ, দেখেন এই যে অনেক সুন্দর, এই যে ঘন করে র্যাপেল করা আছে, ঘন করে র্যাপেল করা আছে, কোমরে কিন্তু ফিতা আছে, ঠিক আছে, ঘন করে র্যাপেল করা আছে, অনেক বেশি মানে বেশি সুন্দর হবে, অনেক বেশি সুন্দর, যাদের হচ্ছে মানে একটা শাড়ি কুচির একটা বোরখা দরকার, ঠিক আছে, খুব সুন্দর একটা বোরখা দরকার, তারা এটা নিয়ে নেবে, এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, ঠিক আছে, এই হচ্ছে আপনার দেখেন ঘন করে র্যাপেল করা, ঘন করে কত কি পরিমাণ ঘন করে র্যাপেল করা, ঠিক আছে, গাদানার কাজ করা আছে, অনেক সুন্দর,
বডি আছে কত? বডি আছে হচ্ছে আপনার 48 পর্যন্ত, বডি আছে হচ্ছে আপনার 48 পর্যন্ত, তাদের বডি 48 লাগবে, বডি বেশি লাগবে। এই হচ্ছে আপনার হিজাব, প্রাইস হচ্ছে আপনার 1050 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 1050, এটা 4 লাখ নিবে, 1050 টাকা প্রাইস মাত্র। এটা মিস করেন না, এটা মিস করেন না। দেখেন এই যে কি সুন্দর কাজ করা, একদম গাড়দানার কাজ করা, দেখছেন এত সুন্দর, এত সুন্দর এটা। এটা কিন্তু 52 লংটা শুধু অ্যাভেলেবেল হবে, হ্যাঁ 1050 টাকা। আপু আমাকে জুম কারচুপির একটা বোরখা দিন, আপু জুম কারচুপির বোরখা দেখাই দিছি তো, আপু দেখে নিয়ে নেন লাইভ দেখে, ঠিক আছে? আপু প্রিন্টের কোটি তিন পারের বোরখা দেবো, আপু প্রিন্টের কোটি তিন পারের বোরখা নাই, প্রিন্টের কোটি তিন পারের বোরখা নাই, ঠিক আছে? দেখেন এটা হবে হচ্ছে আপনার 54-56, দেখেন এই বোরখাটা ক্যান্সেলের বোরখা, এই বোরখাটা আমি মানে গত কালকের আগের লাইভে দেখাইছি, মানে দুই লাইভের এক তিন দিন আগে দেখাইছি, কালকের লাইভের আগের লাইভে দেখাইছি এই বোরখাটা, ঠিক আছে? এই বোরখার জন্য আপুরা আমাকে পাগল করে ফেলছে আর সেই বোরখা ক্যান্সেল করছে, সেই বোরখা, ঠিক আছে? সেই বোরখা ক্যান্সেল করছে, মানে আমি আজকে এত ক্যান্সেল পাইছি যে বোরখাগুলো থাকার কথা না। আমি গতকালকে লাইভে দেখতে চাইছি যে আমাকে কি কি আছে আমাকে দাও, ঠিক আছে? আমার মডারেটর বলছে আপু একটাও নাই, একটা পিসও নাই, সব শেষ হয়ে গেছে, সব অর্ডার হয়ে গেছে। আল্লাহ মাশাআল্লাহ, এত অর্ডার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমি তো খুব খুশি, খুশিতে তো ডিগডিগা, আমি মানে খুশিতে ডিগডিগা, মানে শুকরিয়া আদায় করতেই আছি তো করতেই আছি, ঠিক আছে? খুশির ঠেলায় আজকে আমাকে বলে কি আপু ম্যাডাম এইগুলা না লাইভে দেখাইতে হবে। কেন দেখাইতে হবে? এগুলো অর্ডার হয়েছে তুমি বলছো না, এগুলা তো অর্ডার হয়, আপু অর্ডার হয়েছিল, এগুলো ক্যান্সেল করছে আপুরা। কেন ক্যান্সেল করছে, কি সমস্যা, কোনো প্রবলেম হয়েছে? বলতেছে যে না, এমনি শুধু শুধু ক্যান্সেল করছে। একজন বলছে টাকা নাই, একজন বলছে যার জন্য নিতে চাইছিলাম সে নিবে না, একজন বলছে যে আমি ঢাকায় থাকবো না চলে যাবো, ঠিক আছে? মানে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো একদম হচ্ছে কমন একটা সমস্যা ক্যান্সেল করার জন্য, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে প্রোডাক্টগুলো হয়ে গেছে আমার। আমি এই প্রোডাক্টটা আমি আসলে মানে কি বলবো, আমার বলার ভাষা নাই, আমি আমি এত দুঃখ, এত দুঃখ পাইছি, এত কষ্ট পাইছি, ঠিক আছে? আপনার ভালো জয়েন হয়ে, হ্যাঁ লেট হয়েছে তবুও তো জয়েন হয়েছেন মাশাল্লাহ। আপু 52 জুম কারচুপির বোরখা দেখাবো, 52 জুম কারচুপির বোরখা দেখাই দিছি আমি, ঠিক আছে? দেখেন 54-56 বোরখা হবে এটা, 54-56 বডিটা আছে হচ্ছে আপনার 48 বডি আছে, 48 বডি আছে। যারা মানে বেশি বডির বোরখা চান তারা হচ্ছে এটা নেবেন। এই দেখেন কাজগুলো এত সুন্দর, এত ফিনিশিং। এই বুকারা যারা যারা যে বুকারা এটা ক্যান্সেল করছে, এই বুকারা এই এই টাকা এই বোরখা সারা জীবনেও কিনতে পারবে না, ঠিক আছে? এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আপনার দেখেন হাতা, হ্যাঁ এই হচ্ছে আপনার হাতার কাজ সুন্দর করে এমব্রয়ডার করা আছে, একদম অ্যাটাচ কোটি একটা বোরখা। দেখেন ভিতরে পাটা হচ্ছে আপনার এই যে ক্রিম ক্রিম টাইপের, ঠিক আছে? মাখন মাখন টাইপের, একদম এটা আসলে একটা মাখন বোরখা, মাখন মানে মাখন, মানে মাখন ঘি আছে না যেমন দামি, ঠিক এরকম একটা দামি বোরখা। এত কোয়ালিটি ফুল, এত সেরা একটা বোরখা, এত সেরা একটা বোরখা এটা, ঠিক আছে? এটা বডি আছে 48+ বডি আছে, 48 করে বডি ধরলাম আমি, ঠিক আছে? লম্বা আছে 54-56, আর এই হচ্ছে আপনার হিজাবটা, হ্যাঁ এই হচ্ছে আপনার হিজাবটা। প্রাইস হচ্ছে মাত্র কত বলেন তো, 1180 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 1180 টাকা। যদি বলেন কেউ আমি একটা কোয়ালিটি সম্পন্ন একটা বোরখা নিব, ঠিক আছে, বা আমি একটা জায়গায় মার্জিত জায়গায় আমি যাব যেখানে আমাকে একটা কোয়ালিটি সম্পন্ন বোরখা দেখাইতে হবে, মানে পড়তে হবে, ঠিক আছে? তো সেই রকম একটা বোরখা যেটা কিনা হচ্ছে আপনার একটা মানে কোয়ালিটি ফুল, যারা ব্যাংকের অফিসার আছে, যারা ব্যাংক ম্যানেজার আছে, ঠিক আছে, রিসেপশনিস্ট আছে, তারা কিন্তু এই ধরনের বোরখাগুলো খুব বেশি পছন্দ করে, এবং টিচার আপুরা, ঠিক আছে, মানে খুবই 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 এটা হচ্ছে আপনার একদম মানে কি বলবো, ঠিক আছে, এক্সক্লুসিভ একটা বোরখা হবে। এত সুন্দর, এত যেমন ফেব্রিক তেমন ফিনিশিং তেমন সব কিছু, ঠিক আছে? প্রাইস হচ্ছে মাত্র 1180 টাকা, 54-56 আপুরা মিস করে নেই, ঠিক আছে? আমি খুবই দুঃখিত, এটাকে এটার জন্য অনেকেই নক দিয়েছিলেন, আমি হচ্ছে মানে আমার মনেটা না করা হয়েছে, মানে আমার মনেটা না করা মানে আমি না করা, ঠিক আছে? তো না করা হয়েছে, যাদের আবার লাগবে নিয়ে নেবেন, ওকে? প্রাইস হচ্ছে আপনার 1180 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 1180 টাকা। এটা আমি নিছি লালটা, অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু, হ্যাঁ এটা অনেক সুন্দর প্রেমা আপু, বিশ্বাস করেন আপু তো হাতে পাইছেন, সত্যিকার অর্থে অনেক সুন্দর, এটা সফট কোয়ালিটি মানে ফিনিশিংগুলো এগুলো মানে অনেক মানে বেটার। আমি নিব আপু, ওকে আপু, কোনটা নিবেন, কত লং নিবেন, দ্রুত ইনবক্স করে ফেলেন, ঠিক আছে কবির আপু? দ্রুত ইনবক্স করে ফেলেন, দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে। এই হচ্ছে আপনার 52 লং এর একটা বোরখা দেখা দিই এমব্রোয়ার্কের, হ্যাঁ 52 লং এমব্রোয়ার্কের একটা বোরখা, অনেক বেশি সুন্দর হবে, হ্যাঁ। এই হচ্ছে আপনার এক পাটের মধ্যে, যারা হচ্ছে একটু এক পাটের মধ্যে একটু সিম্পলের মধ্যে যাচ্ছেন, তার বডি আছে আপনার 48 পর্যন্ত,
বডি আছে 48 পর্যন্ত এমব্রোয়ার গোলা দেখেন কত নিখুঁত করে এমব্রোয়ার গোলা করছে দেখছেন কত নিখুঁত করে এমব্রোয়ার গোলা করছে আর এই হচ্ছে আপনার হাতার কাজ এই হচ্ছে আপনার হাতার কাজ ঠিক আছে ১০৫০ টাকা দ্রুত ইনভেস্ট করবে ঠিক আছে এটা হচ্ছে আপনার হালকা একটা পার্পেল কালারের মধ্যে আসবে হ্যাঁ হালকা একটা পার্পেল কালারের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আছে এটা হচ্ছে আপনার ৫৬ লং এটা হচ্ছে আপনার ৫৬ লং জাল লাগবে ঠিক আছে বডি আছে আপনার ৪৮ লম্বা আছে ৫৬ বডি আছে ৪৮ লম্বা আছে ৫৬ ঠিক আছে সেম করে এমব্রয়ার করা আছে হ্যাঁ অনেক সুন্দর এই যে বডি ৪৮ হবে একবারের একটা পরখা এটা কিন্তু কলিজা কালার প্রাইস হচ্ছে ১০৫০ টাকা মাত্র প্রাইস হচ্ছে ১০৫০ টাকা মাত্র হ্যাঁ এটা জাল লাগবে নিয়ে নেবেন এটা জাল লাগবে ১০৫০ টাকা এটা প্রাইস হচ্ছে মাত্র ১০৫০ টাকা দেখেন এটা আছে ৫২ লং বডি ৫০ এটা আছে ৫২ লং বডি ৫০ ঠিক আছে যাদের হচ্ছে বডি লম্বা ৫০ লাগবে তারা এটা নিয়ে ৫০ লং করে নেবেন ঠিক আছে এই যে ৫০ লং করে নিতে পারবেন বডি আছে ৫০ লম্বা আছে ৫০ এটা হচ্ছে জুম ফেব্রিকের মধ্যে একদম গর্জিয়াস পার্টি স্টোরে কাজ করা হ্যাঁ বডি আছে ৫০ লম্বা আছে ৫২ বডি আছে ৫০ লম্বা আছে ৫২ সঙ্গে কিন্তু এই যে হিজাব আছে অরিজিনাল জুম ফেব্রিক হ্যাঁ অরিজিনাল জুম ফেব্রিক প্রাইস হচ্ছে মাত্র ১৪৫০ টাকা প্রাইস হচ্ছে মাত্র ১৪৫০ এটা কিন্তু কলিজা কালারের মধ্যে হবে এটা হচ্ছে আপনার কলিজা কালারের মধ্যে এটা হবে এটা আরেকটা কালার আছে হচ্ছে আপনার এটা ৫২ লং আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক পার্পেল কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক পার্পেল কালার বডি আছে ৫০ লম্বা আছে ৫২ বডি আছে ৫০ লম্বা আছে ৫২ অনেক বেশি সুন্দর ১০০% অরিজিনাল জুম ফেব্রিকের মধ্যে হবে এই হচ্ছে আপনার হিজাবটা প্রাইস হচ্ছে ১৪৫০ প্রাইস হচ্ছে ১৪৫০ ঠিক আছে প্রাইস হচ্ছে ১৪৫০ যার লাগবে নেবেন যার যার লাগবে দ্রুত নেবেন ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আচ্ছা তাহলে হচ্ছে আজকের মতো লাইভটা শেষ করে দিই হ্যাঁ আজকের মতো লাইভটা শেষ করে দিই আপুরা সবাই ভালো থাকবেন আগামীকাল লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম